হ্যালো এভরিওয়ান, আমি ইউটিউব চ্যানেল ফেস ফরিতে সকলকে আবার স্বাগত। আমি রাজকুমার দেব, শুরু করতে চলেছি আজকে ভিডিও। আমরা ক্লাস ইলেভেনের কুইক রিক্যাপ যে ভিডিওগুলো করছিলাম সেখানটাতে মেকানিক্স আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি জিপিএমে পা দিচ্ছি, অর্থাৎ জিপিএমের প্রথম যে চ্যাপ্টার গ্র্যাভিটেশন, সেই গ্র্যাভিটেশন নিয়ে আলোচনা করব। জয়েন্টের সিলেবাসের কথা লক্ষ্য রাখলে দেখবে গ্র্যাভিটেশনটা জিপিএমের মধ্যে না ঢুকিয়ে অনেক সময় মেকানিক্সের মধ্যে ইনক্লুড করে দেয়। আফটারঅল বলতে গেলে গ্র্যাভিটেশন জিপিএমের কোনো পার্ট নয়, জিপিএম মানে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। গ্র্যাভিটেশন জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের অংশ ঠিক বলা যায় না, কারণ গ্র্যাভিটেশন হলো একটা ফান্ডামেন্টাল ফোর্সেস অফ নেচারের একটা পার্ট। তো ফান্ডামেন্টাল ফোর্সেস অফ নেচার নিয়ে আমি এর আগে অনেক কটা ভিডিও করেছিলাম যেখানটা সবগুলো ফোর্স নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তো তোমরা সেখান থেকে একবার ভিডিওটা দেখে নিও, তাহলে গ্র্যাভিটেশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে। তাহলে আজকের যে ভিডিওটা সেটা তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে। তো যাই হোক, গ্র্যাভিটেশন নিয়ে ডিটেলস কিছু বলবো না, এটাও একটা কুইক রিক্যাপ ভিডিও। সুতরাং এখানটাতেও আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিব চ্যাপ্টারটা কী আছে জাস্ট পরীক্ষার জন্য, পরে ডিটেলসে চ্যাপ্টারগুলো সম্পর্কে সব আবার আলোচনা হবে। ঠিক আছে, তো শুরু করা যায় আজকে ভিডিও। আজকে আমাদের টপিক হলো গ্র্যাভিটেশন। বা বাংলায় বললে মহাকর্ষ। গ্র্যাভিটেশনের প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে লাগবে, আমাদের বই যেভাবে শুরু হচ্ছে আমি ঠিক সেভাবে শুরু করছি না, গ্র্যাভিটেশন শুরু করছি আমি কে প্লাস ল দিয়ে। কারণ কে প্লাস ল থেকে গ্র্যাভিটেশনের সেই থিওরিটা প্রমাণ করা যায়, যে নিউটনের যে সূত্রটা সেই সূত্রটা প্রমাণ করা যায়। আর অ্যাকচুয়ালি নিউটনের আগে কেপলার এসেছিল, সুতরাং কে প্লাস লটা আগে পড়া উচিত, তারপর সেখান থেকে নিউটনস লতা আসবে। তো কী ছিল কেপলার্স ল? কেপলারের বেসিক্যালি তিনটা ল ছিল, কেপলার্স ফার্স্ট ল, কেপলার্স সেকেন্ড ল অ্যান্ড কেপলার্স থার্ড ল। ফার্স্ট লটা অ্যাকচুয়ালি হলো ল অফ অরবিট, যেখানে বলছে সূর্যটাকে একটি ফোকাসে রেখে গ্রহগুলি একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকে। অর্থাৎ একটা যদি উপবৃত্তাকার কক্ষপথ এঁকে নেওয়া যায়, তাহলে সেই উপবৃত্তাকার কক্ষপথের যে দুটো ফোকাস থাকবে, সেই দুটো ফোকাসের যে কোনো একটিতে, এই যে দুটো ফোকাস বা নাভি, তার মধ্যে যে কোনো একটিতে সূর্য থাকবে এবং গ্রহগুলো সেই সূর্যের চারদিকে এই উপবৃত্তাকার পথ ধরে প্রদক্ষিণ করতে থাকবে। এটা হলো কেপলার্স ফার্স্ট ল, যেটাকে ল অফ অরবিট বলা হয়। অর্থাৎ কোন পথে তারা ঘুরছে, কোন কক্ষপথে তারা ঘুরছে, কারণ এর আগে ধরা হতো কক্ষপথগুলি গোলাকার বা বৃত্তাকার, কিন্তু সেখান থেকে কোনো সঠিক উত্তর পাওয়া যেত না, বা গ্রহগুলির কক্ষপথ সম্পর্কে বা গ্রহগুলির আবর্তনকাল সম্পর্কে ঠিকঠাক উত্তর পাওয়া যেত না। তো কেপলার প্রথম বলেছিল কক্ষপথগুলি উপবৃত্তাকার হবে। আচ্ছা, এবার সেকেন্ড লতে চলে আসি। কেপলার সেকেন্ড ল হলো ল অফ এরিয়া, অর্থাৎ একক সময়ে একটি গ্রহ যতটা এরিয়া উৎপন্ন করে তার মানটা ধ্রুবক থাকবে। অর্থাৎ ধরে নিচ্ছি একক সময়ে একটা গ্রহ এ পজিশান থেকে এরিয়াস পজিশানে যদি যায়, তাহলে গ্রহটা যদি এখানটায় থাকে তার অতিক্রান্ত দূরত্ব হবে আগের থেকে বেশি, কারণ তাকে এরিয়াটাকে সেম রাখতে হবে। আর যদি গ্রহটা এই জায়গাটাই থাকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে সর্বাধিক, কারণ তাকে একক সময়ে অতিক্রান্ত এরিয়াটা সব জায়গাতে সমান রাখতে হবে। এটা হলো অ্যাকচুয়ালি ল অফ এরিয়া। ধরে নাও এখানটায় S1 এরিয়া অতিক্রম করলো, এখানে S2 এরিয়া অতিক্রম করলো, এটাকে S3 এরিয়া অতিক্রম করলো, তিনটাই যদি একক সময়ে হয় তাহলে আমরা বলতে পারি S1 ইকুয়াল টু S2 ইকুয়াল টু S3। ঠিক আছে, তো এটা হলো কেপলার সেকেন্ড ল, যেটাকে ল অফ অরবিট, ল অফ এরিয়া বলা হচ্ছে। তো তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হলো dA/dt ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে অনেক অনেক কটা প্রশ্ন আসতে পারে, যেমন এই ল থেকে আর কি সম্পর্কে জানা যায়, এবার সেটা একটু বলে দিই, তারপরে কেপলার থার্ড লতে আসছি। কেপলার সেকেন্ড লটাই মেনলি ইম্পর্ট্যান্ট জিনিস। দেখো, dA/dt ইকুয়াল টু কনস্ট্যান্ট যেহেতু বলেছে, তো ধরে নিচ্ছি
এটা একটা উপবৃত্তাকার কক্ষপথের অংশ, যাতে গ্রহটা এ অবস্থান থেকে এ ড্যাশ অবস্থানে যায়। তাহলে উৎপন্ন অংশের ক্ষেত্রফল কত? দেখো, পৃথিবীর ব্যাসার্ধ 15 কোটি কিলোমিটার, সুতরাং ও থেকে এ অবধি দূরত্বটা মোটামুটি সেই রেঞ্জে ধরে নেওয়া যেতে পারে। এ ড্যাশটা খুব ক্ষুদ্র একটা অতিক্রান্ত দূরত্ব, সুতরাং এ ড্যাশ যত দূরত্ব তাকে আমরা এই লম্ব দূরত্বের সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ এটাকে যদি বি বলি, তাহলে আমরা বলতে পারি এ ড্যাশ বি বা এ ড্যাশ এ কম্পারেবল টু এ ড্যাশ বি। অতএব ক্ষেত্রফল কত হলো? ডিএ ইকুয়াল টু হবে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে ও এ, ইন্টু উচ্চতা, উচ্চতা হলো এ ড্যাশ বি। আবার দেখো, যেহেতু এ ড্যাশ বিকে আমরা উচ্চতা বলছি, আবার এ ড্যাশ বিটা এ ড্যাশ এর সঙ্গে সমান, তাহলে আমরা কি বলতে পারি? ডিএ ইকুয়াল টু হাফ ইন্টু ও এটা হলো ব্যাসার্ধ, আর এ ড্যাশ বিটা যদি এ ড্যাশ এর সঙ্গে সমান হয় তাহলে সেটা আমরা বলতে পারি আর থিটা। অর্থাৎ এস ইকুয়াল টু আর থিটা, আমরা রোটেশনে পড়েছি, সেই আর থিটাটাকে আমরা ইউজ করলাম। অ্যাকচুয়ালি উৎপন্ন ক্ষেত্রফল যদি ডি থিটা হয় তাহলে বলবো আর থিটা না করে আর ডি থিটা। তাহলে ডিএ ডিটি ইকুয়াল টু কত হবে? হাফ আর স্কোয়ার ডি থিটা ডিটি ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ওমেগা। হ্যাঁ, ডি থিটা ডি থিটি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা বলা যেতে পারে। তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে 1/2m ইন্টু এম আর স্কোয়ার ওমেগা। আবার এম আর স্কোয়ার ওমেগা মানে কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম। এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম এম আর স্কোয়ার ওমেগা দিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তাহলে এটা হয়ে যাবে L/2m। অর্থাৎ যেহেতু ডিএ ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি L/2m ইকুয়াল টু অলসো কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এল ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ একটা গ্রহ যখন সূর্যের চারদিকে অতিক্রম করছে, অর্থাৎ বা পৃথিবীর চারদিকে তার চাঁদ অতিক্রম মানে প্রদক্ষিণ করছে, যে কোনো মহাজাগতিক বস্তু যখন প্রদক্ষিণ করছে, তার ক্ষেত্রে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা ধ্রুবক থাকবে। ভেবে দেখো, বোরের তত্ত্ব তো তোমরা এরকম অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা শর্ত পেয়েছিলে। তাহলে দেখো, গ্র্যাভিটেশনের থিওরি হোক বা বোরের তত্ত্ব হোক, একটা মিল কিন্তু পাওয়া যাচ্ছে। সেখানটা তো ছিল এল ইকুয়াল টু NH/2π, মনে করো ওখানটাতে ছিল এল ইকুয়াল টু N×H/2π, বোরের কোয়ান্টাম কন্ডিশন, সেটা দিয়ে আমরা কাজ করেছিলাম। তো সেখানে এনটা কক্ষপথ ওয়াইজ ভ্যারি করেছিল, আর এখানটায় এলটা বিভিন্ন কক্ষপথের জন্য ধ্রুবক থাকছে। তো দুটোই কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের কনস্ট্যান্ট থাকার একটা জায়গা। তো এখান থেকে বলা যেতে পারে যে কোনো থিওরি হোক না কেন, ইউনিভার্সাল কনজারভেশন লটা কিন্তু সব জায়গাতে ভ্যালিড। আচ্ছা, তো এখানে এল ইকুয়াল টু কনস্ট্যান্টের তাৎপর্য কী? এখানে এল ইকুয়াল টু কনস্ট্যান্টের তাৎপর্য হলো এল কোন দিকে ক্রিয়াশীল হয়। আমি যদি কক্ষপথটাকে একটা তলে আঁকি তাহলে দেখাতে পারবো, ধরো এটা একটা প্লেন, সেই প্লেনে কক্ষপথটা এইভাবে রয়েছে, এইভাবে কক্ষপথটা রয়েছে। তাহলে তার এলের ডিরেকশন কী? তার সঙ্গে লম্ব ডিরেকশন। এবার এল যেহেতু এখানে কনস্ট্যান্ট, তাহলে আমরা কী বলতে পারি? এই এলের ডিরেকশন এবং ভ্যালু বোথ বিকাম কনস্ট্যান্ট, মানে এল তার মান এবং দিক পাল্টাচ্ছে না। অর্থাৎ গ্রহগুলির কক্ষতল একটা নির্দিষ্ট তলে অলরেডি সীমাবদ্ধ থাকে। এটা একটা কথা বলা যেতে পারে যে এল কনস্ট্যান্ট হওয়াতে। আচ্ছা, এখান থেকে আর কী প্রশ্ন হতে পারে? ধরো এরকম কোনো কোশ্চেন করলো যে সূর্য কোনো গ্রহকে ঘোরানোর জন্য কী পরিমাণ কার্য করে। দেখো, এল যেহেতু কনস্ট্যান্ট, তার মানে এখানটায় কি ডিএল ডিটি ইকুয়াল টু জিরো। আবার ডিএল ডিটি মানে কি? টর্ক। সুতরাং টর্ক মানে কী হবে? এল কনস্ট্যান্ট মানে ডিএল ডিটি জিরো হবে, ডিএল ডিটি জিরো মানে টর্ক জিরো। অর্থাৎ সূর্য এখানে কোনো টর্ক অ্যাপ্লাই করতে পারবে না গ্রহগুলোর উপরে, এবং সূর্য যেহেতু কোনো টর্ক অ্যাপ্লাই করতে পারবে না, মানে ফোর্স যেহেতু নাই বলা যেতে পারে, তাই এখানে রোটেশনাল ওয়ার্কডাউন বলে কিছু নাই। অর্থাৎ সূর্যগুলি গ্রহগুলোতে সেরকম কোনো মোট কার্য কোনো সম্পাদন করছে না, কারণ মোট কার্য মানে বাহ্যিক পুরো বল প্রয়োগ হলেই তখনই মোট কার্য হচ্ছে। তো এখানটায় কোনো নেটওয়ার্ক ডান হচ্ছে না, গ্রহগুলির এনার্জিটাও ওই জন্য কনজার্ভ থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো কেপলার ল থেকে আসতে পারে। এছাড়াও এল যে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এল যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং হাফ
সরি, এল ভেক্টর ইকুয়াল টু আর ক্রস এম ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো এই থিওরি থেকেও এখান থেকে কোশ্চেন আসতে পারে, সব এমসিকিউ তো আসবে, চাপের কোনো ব্যাপার নাই। যাই হোক, চলে আসি কে প্লাস থার্ড লতে। কে প্লাস থার্ড ল কী বলছে? গ্রহগুলির কক্ষতল যত দূরে যাবে, অর্থাৎ গ্রহগুলির কক্ষপথ যত দূরে যাবে সেটি তার টাইম পিরিয়ড তত বাড়বে। তো ম্যাথমেটিক্যালি বলতে গেলে এটাকে বলা হবে ল অফ টাইম পিরিয়ড, ল অফ টাইম পিরিয়ড। তো লটা হলো টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। হ্যাঁ, এখন এ এ কী সেটা যদি বলো, তোমরা যখন উপবৃত্ত করবে তখন দেখবে এ হলো অর্ধপরাক্ষ আর বি হলো অর্ধ উপাক্ষ। উপাক্ষ কী আর পরোক্ষ কী? দেখো, উপবৃত্ততে যেটা সবচেয়ে লম্বা দিক সেই দিকে আমি যদি একটা ব্যাস অঙ্কন করি, তো সেটা বৃত্তের ক্ষেত্রে ব্যাস, এক্ষেত্রে তো আর ব্যাস না, এক্ষেত্রে সেটা নাম দেওয়া হবে পরাক্ষ। সেই পরাক্ষের অর্ধেকটা হলো অর্ধপরাক্ষ এ। আর যদি যেটা চ্যাপ্টার দিক সেদিকে যদি ব্যাস আঁকি, তখন সেটার নাম হবে উপাক্ষ। তো সেই উপাক্ষের অর্ধেকটাকে বলা হবে অর্ধ উপাক্ষ, সেটা হলো বি। অর্থাৎ মোট পরাক্ষটার দৈর্ঘ্য হলো টু এ এবং মোট উপাক্ষ দৈর্ঘ্য হলো টু বি। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে এ কিন্তু গ্রেটার দেন বি হচ্ছে। ঠিক আছে, এবার যেহেতু এ গ্রেটার দেন বি হচ্ছে, এটাকে আমরা বহুত্ব বলছি, তার ইকুয়েশন হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এবার একটা স্পেশাল কেস দেখো, যখন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু আর, অর্থাৎ অর্ধপরোক্ষ এবং অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য সমান, এবং সেটি তখন হয়ে যাচ্ছে কি বৃত্ত, মানে দুটো দৈর্ঘ্য যখন সমান হয়ে যাবে তখন সেটা বৃত্ততে পরিণত হবে, তাহলে তখন হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো এটা হলো ইলিপস আর বৃত্তের মধ্যে সম্পর্ক। কেন বললাম এবার বলি, পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে, তো পৃথিবীর অনুসর অবস্থান হলো পনেরো কোটি কিলোমিটার, সরি, অনুসর অবস্থান হলো 14,90,00,000 কিলোমিটার আর অপসর অবস্থান হলো 15,30,00,000 কিলোমিটার। তাহলে কোটির সাপেক্ষে দেখতে গেলে 14,90,00,000 আর 15,30,00,000 মধ্যে খুব একটা বেশি পার্থক্য চোখে পড়ে না, কারণ এক জায়গায় 15 কোটি আছে, এক জায়গায় 40,00,000 পার্থক্য, তো খুব একটা ম্যাটার করে না। সেই জন্য বলা যেতে পারে সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন প্রায় গোলক, মানে প্রায় বৃত্তাকার। তো যেহেতু প্রায় বৃত্তাকার, তাই আমাদের চ্যাপ্টারে আমরা যখন পড়ব উপবৃত্তাকার, আমাদের সিলেবাসে কিন্তু উপবৃত্তাকার বিষয় নিয়ে কোনো আলোচনা করা নেই, আমাদের কিন্তু সব কিছু পড়তে হবে বৃত্তাকার ধরে। তো সেক্ষেত্রে কে প্লাস লটা পাল্টে হয়ে যাবে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তো এটা আমাদের মেন কাজের জিনিস, টি স্কোয়ার প্রপোর্শনালটা আর কিউবটা। তো এটাকে অন্যভাবে প্রমাণ করা যায়, সেইটা প্রমাণে পরে আসছি। আপাতত এখান থেকে কী কী অঙ্ক আসতে পারে সেটা একটু দেখিয়ে দিই। ধরো বলে দিল বৃহস্পতি সূর্যের চারদিকে 12 বছরে একবার প্রদক্ষিণ করে এবং পৃথিবী তো সূর্যের চারদিকে 1 বছরে একবার প্রদক্ষিণ করে, তাহলে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার, তাহলে বৃহস্পতি গ্রহের দূরত্ব কত? এরকম একটা প্রশ্ন দিল। তাহলে প্রশ্নটা কী, পৃথিবীর দূরত্ব রেডিয়াস 15 কোটি কিলোমিটার, তাহলে 15 কোটি কিলোমিটার, আর এটা পৃথিবীর দূরত্ব, বৃহস্পতির দূরত্ব জিজ্ঞাসা করেছে। পৃথিবীর ক্ষেত্রে সময়কাল টি ওয়ান ইকুয়াল টু 1 ইয়ার আর বৃহস্পতির ক্ষেত্রে সময়কাল সেটা হলো 12 ইয়ার। তাহলে অঙ্কটা কী করে করবো? এই অঙ্কটা করার জন্য দেখো, সেই হিটের একটা কনসেপ্ট ছিল, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বা ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, সেরকম করে যদি ভাবা যায় তাহলে কী লেখা যেতে পারে, আর টু কিউব বাই আর ওয়ান কিউব ইকুয়াল টু এটা টি স্কোয়ার হবে, সুতরাং ইকুয়াল টু টি টু স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তাহলে আর টু কিউব ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান তার স্কোয়ার ইন্টু আর ওয়ান কিউব। আমার কী লাগবে? আমার লাগবে আর টু। তাহলে আর টু কত হবে? টি টু বাই টি ওয়ান টু দি পাওয়ার 2/3 ইন্টু আর ওয়ান। তাহলে টি টু বাই টি ওয়ান কত? 12^2/3 ইন্টু 15 কোটি কিলোমিটার। তাহলে
12^2/3 ইন্টু 15 করলেই যেটা বের হবে অত কোটি কিলোমিটার দূরে বৃহস্পতি আছে বলে আমরা বলে দিতে পারবো। তো এইভাবে কে প্লাস থার্ড লকে ইউজ করে অঙ্ক আমাদের আসতে পারে। তো সেই অঙ্কটা আমি দেখিয়ে দিলাম, চলে আসি কে প্লাস থার্ড লয়ের নেক্সট অ্যাপ্লিকেশন বা কে প্লাস থার্ড ল থেকে কীভাবে গ্র্যাভিটেশনের লটা আসছে সেটাতে। আচ্ছা ধরে নাও এটা হলো একটা গ্রহের, যে কোনো একটা গ্রহের বৃত্তাকার কক্ষপথ। আমরা বললাম আগেই যে আমরা বৃত্তাকার কক্ষপথ নিয়ে ভাববো, উপবৃত্তাকার কক্ষপথ নিয়ে আমরা বেশি মাথা খাটাবো না এখানটায়। তো এখানটায় বাহ্যিক যে বলটা সেটা mv²/r আমি মেকানিক্সে পড়িয়েছি, আর ভেতরের দিকে যে ক্রিয়াশীল বলটা সেটা ফোর্স। তো ভেতরের যে ক্রিয়াশীল বল সেই ফোর্সের জন্য কে দায়ী? তো সেই ফোর্সের জন্য যেহেতু পৃথিবী সূর্য সেই ফোর্সটা দিচ্ছে, তার প্রপোর্শনাল টু এম আমরা আগে থেকে বলে রেখে দিলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে, এবার ইকুয়েশন তৈরি করো। অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি এফ ইকুয়াল টু mv²/r। তাহলে এফের মানটাই আমাদের এখানে বের করতে হবে, এফের মানটা কত হবে সেটা আমাদের জানার বিষয়। তাহলে কে প্লাস লটা কি ইউজ করো? কে প্লাস ল কী বলেছে? কে প্লাস ল বলেছে t² প্রপোর্শনাল টু r³, তাহলে t² ইকুয়াল টু kr³। তাহলে এখানটায় আমাকে টি আনতে হবে, সেই টিটা যদি আমি আনতে পারি তাহলে এখানে t² ইকুয়াল টু kr³ আমি বসাতে পারবো। তাহলে আমাদের উদ্দেশ্য এখানে টি মানে টাইম পিরিয়ডটাকে নিয়ে আসা। তাহলে ভেলোসিটি ইকুয়াল টু আমরা কী জানি? তাহলে এটা দুই নম্বর থাকলো, আর ভেলোসিটি ইকুয়াল টু 2πr/t, তাহলে টি ইকুয়াল টু 2πr/v এখানটায়, বা সরি এটা তো দরকার নেই, টি ইকুয়াল টু ভি ইকুয়াল টুটাই দরকার, তো বসিয়ে দাও ভি ইকুয়াল টুটা। তাহলে এফ ইকুয়াল টু কত হলো? m/r ইন্টু 4π²r²/t². ওকে, এবার t² মানটা কে আর কেউ বসিয়ে দাও, তাহলে কী দাঁড়াচ্ছে? বা এফ ইকুয়াল টু m/r ইন্টু 4π²r²/kr³। তাহলে r² সঙ্গে একটা r³ কেটে নিচ্ছে, r থাকলো, তাহলে পরে থাকলো এফ ইকুয়াল টু 4π²k ইন্টু m/r². তো এটা হলো আমার তিন নম্বর ইকুয়েশান। ঠিক আছে, তো অলরেডি ফোর্স প্রপোর্শনাল টু m পেয়ে গেছি, এবং এখান থেকে আমরা কী পেলাম? এখান থেকে আমরা পেলাম ফোর্স প্রপোর্শনাল টু m/r². তাহলে যদি আমরা এই দুটোকে যৌগিকভেদের উপপাদ্যের সাহায্যে যুক্ত করে দিই, যৌগিকভেদের উপপাদ্য তোমরা সকলেই জানো, এফ সমানুপাতিক ক্যাপিটাল এম আর এফ সমানুপাতিক ছোটো m/r² পেয়েছি, তাহলে এই দুটোকে জুড়ে দিলে হয়ে যাচ্ছে এফ প্রপোর্শনাল টু এম ইন্টু ছোটো m/r², তাহলে এফ ইকুয়াল টু হয়ে যাচ্ছে জি ইন্টু m/r². ঠিক আছে, তো বেসিক্যালি এটা ল অফ গ্র্যাভিটির প্রমাণ বলা যেতে পারে, কারণ এখানটায় যে বস্তুটা ধরা হয়েছে এই মাসটা, এই মাসটা একটা বিশাল বড় মাস, তার সাপেক্ষে এটা অতি ক্ষুদ্র, তাহলে সেক্ষেত্রে বস্তুটা তার কেন্দ্রের দিকে আকর্ষণ পাবে এবং এই বস্তুটাই মুভ করার সুযোগ থাকবে, তাই এখানে অরবিটে ঘুরতে থাকছে। ওকে, এবার যখন নিউটন আসলো, নিউটন এসে এই লটাকে জেনারেলাইজড করলো, বললো শুধুমাত্র গ্রহগুলোর সূর্যের প্রতি অ্যাট্রাকশান নাই বা উপগ্রহগুলোর গ্রহগুলোর প্রতি অ্যাট্রাকশান নাই, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কোনো একে অপরকে আকর্ষণ করছে, এবং সেই আকর্ষণ বলের মান অ্যাকর্ডিং টু দিস ল তিনি ব্যাখ্যা করলেন m1 এবং m2 সাহায্যে। তো এই দুটো লয়ের মধ্যে একটা সামান্য পার্থক্য আছে, সেই পার্থক্যটা আপাতত খুব শর্টে আমি বলছি, পরে ডিটেলসে ওটা নিয়ে একটু আলোচনা করব, যেহেতু পরীক্ষায় আমার পার্থক্যটা লাগছে না। দেখো, আমরা যখন কে প্লাস ল থেকে বের করলাম তখন এফ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম পেলাম, আর প্রপোর্শনাল টু ছোটো m/r² পেলাম, সেখান থেকে আমরা এফ প্রপোর্শনাল টু m×m/r² নিয়ে আসলাম, আর এফ ইকুয়াল টু g×m×m/r² পেলাম। তো এটা আমরা কে প্লাস ল থেকে পেয়েছি। আর নিউটন যখন এটাকে জেনারেলাইজ করলো তখন বললো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তাদের মধ্যে দূরত্ব r যদি হয়, এবং বস্তু কণার যদি ভর যদি m1 এবং m2 হয়, তাহলে অ্যাকর্ডিং টু নিউটন এ প্রপোর্শনাল টু m1 m2 আর প্রপোর্শনাল টু 1/r². তাহলে সেখান থেকে এ প্রপোর্শনাল টু m1 m2/r² হয়,
তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। ওকে, তো যেখান এখানটা একটা সামান্য পার্থক্য আছে, দেখো এখানটায় বড় মাছটা আলাদা আছে এবং ছোট এম বাই আর স্কোয়ারটা তার সাথে আলাদা করা আছে, কিন্তু এখানটায় দুটা মাছ একসঙ্গে গুণ করা আছে আর ওয়ান বাই আর স্কোয়ারটাকে আলাদা করা আছে। তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন যেটা নিউটন দিয়েছিল, এটা সবার জন্য প্রযোজ্য। তো এটাকে বলতে পারা যায় কি, এটা হলো তার একটা বিশেষ কেস। কেন? যখন এই এম ওয়ান এবং এম টুর মধ্যে যে কোনো একটা মাছ খুব বড় হবে তখন একমাত্র এই লটা প্রযোজ্য হবে। বিকজ যখন এম ওয়ান এবং এম টুর মধ্যে একটা খুব বড় হচ্ছে তখন সেটা পৃথিবী এবং চাঁদের কম্পারিজনে আসছে, বা তখনই ওটা সূর্য এবং অন্যান্য গ্রহগুলোর কম্পারিজনে আসছে বা সে ফ্যাক্টরি আসছে, কারণ সেখানটাতে দেখা যাচ্ছে বড় বস্তুটার প্রতি ছোট বস্তুগুলো আকর্ষিত হচ্ছে, কিন্তু মোমেন্টাম কনজারভেশন লয়ের জন্য বা নিজের মোমেন্টামটাকে ধরে রাখার জন্য সেটা সেই বড় বস্তুতে গিয়ে আছড়ে পড়তে পারছে না, বরঞ্চ তার চারদিকে, মানে যেহেতু তার মধ্যে একটা এনার্জি আছে ছোটো বস্তুটার মধ্যে, সেই এনার্জিটা থাকার জন্য সেটা তার চারদিকে অরবিট বা অরবিটে ঘুরতে থেকে যাচ্ছে, মানে রোটেশান শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ অরবাইটাল মোশন আসছে, কিন্তু এখানটা কিন্তু অরবাইটাল মোশনটা আসবে না। ঠিক আছে, যদি অরবাইটাল মোশন আসে, যেহেতু দুটো মাসের মধ্যে কোনো সম্পর্ক দেওয়া নেই, যে কোনো রকম অরবাইটাল মোশন হতে পারে। তো সেটা কেমন সেটা আমি বলছি আপাতত, এটাকে ব্যাখ্যা করি এখানকার পার্থক্যটা কোন জায়গাটায়। এখানে দেখো দুটো মাসের মধ্যে যে কোনো একটা মাস যদি বাড়ে ফোর্স বাড়বে, সেই জন্য দুটো মাসের গুণফলটা হয়েছে, আর দূরত্ব যদি বাড়ে তাহলে ফোর্সটা কমবে। এবার দূরত্বের স্কোয়ারের সাথে কেন কমছে সেটা উত্তর পোটেন্সিয়াল চ্যাপ্টারে আমি পোটেন্সিয়াল বোঝাতে গিয়ে বলবো, আপাতত ওয়ান বাই আর স্কোয়ারটা জাস্ট দূরত্ব বাড়ার সঙ্গে খুব র্যাপিডলি ফোর্সের মানটা কমতে থাকে, সেই হিসেবে ভেবে নাও। আর এখানটায় কী হচ্ছে, বড় বস্তুটার ভরের উপর নির্ভরশীল তো হচ্ছেই, কিন্তু ছোটো বস্তু এবং এই যে এম বাই আর স্কোয়ার টার্মটা, এর কী গুরুত্ব, এর গুরুত্বটা ব্যাখ্যা করতে গেলে তোমাদের একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দিই। যদি এটা প্রশ্ন করা যায় যে পৃথিবীর আকর্ষণের সীমা কতটা, খুব জটিল, মানে খুব ভাবতে একটু কষ্ট লাগবে যে এটা সত্যি তো পৃথিবী কতদূর অব্দি আকর্ষণ করে। কারণ দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলো আমাদের ভূপৃষ্ঠে পাওয়া যাচ্ছে না, কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাস বা ধরো হাইড্রোজেন হিলিয়ামের মতো হালকা গ্যাস, যেগুলো অত বেশি ভারী নয় সেই যে গ্যাসের অণুগুলো, তাদেরকে কিন্তু আমাদের কোথায় পাওয়া যাচ্ছে না, ভূপৃষ্ঠে পাওয়া যাচ্ছে না। বিকজ পৃথিবীর যে আকর্ষণের মানটা, সেই আকর্ষণের মানটা তাদেরকে ধরে রাখার জন্য সাফিসিয়েন্ট নয়। অর্থাৎ সেই গ্যাসগুলোর যে আরএমএস বেগ, সেই আরএমএস বেগ পৃথিবীর মুক্তিবেগের থেকে বেশি হয়ে যাওয়ার জন্য গ্যাসগুলো পৃথিবী ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে মুক্তিবেগের থেকে বেশি হয়ে গেছে অর্থাৎ গ্যাসগুলোর আকর্ষণের ক্ষমতাটা, মানে গ্যাসগুলোকে আকর্ষণ করে ধরে রাখার ক্ষমতা পৃথিবীর নেই, তাহলে পৃথিবীর আকর্ষণের সীমা ভূপৃষ্ঠেই নেই। তো এটা গ্যাসের জন্য হলো, কিন্তু যদি এটা আমাদের ক্ষেত্রে ভাবি বা আমাদের আশেপাশে থাকা অবজেক্টগুলোর কথা ভাবি, তাদের ক্ষেত্রে মানে পৃথিবীর আকর্ষণের সীমা কিন্তু বায়ুমণ্ডলের শেষ সীমা অবধি। কিন্তু যখনই একটা স্যাটেলাইট হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, সেটা কিন্তু বায়ুমণ্ডলের শেষ সীমায় থাকছে না, বরঞ্চ তার চেয়েও দূরে থাকছে। তাহলে আমরা যখন মহাকাশে যাচ্ছি সেই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কাছে, আমরা কিন্তু মহাশূন্যে ফ্রিলি হেঁটে বেড়াতে পারছি। তাহলে আমাদের কাছে তখন পৃথিবীর কোনো আকর্ষণ বল নেই, কিন্তু সেই স্যাটেলাইটটা পৃথিবীর আকর্ষণ বলেই তো ঘুরছে, তাহলে পৃথিবীর আকর্ষণের সীমা স্যাটেলাইট অবধি। কিন্তু যদি চাঁদের কথা ভাবো, চাঁদ কিন্তু পৃথিবীর আকর্ষণেই আছে। তাহলে চাঁদ পৃথিবীর আকর্ষণে যদি থাকে, তাহলে স্যাটেলাইট সেখানটা আকর্ষণে নেই কেন? তো এই জায়গাটাকে ব্যাপারটা একটু ভালো করে ভাবো, যেখানটায় মাস কম তার জন্য রেঞ্জটাও কম, যেখানটায় মাস একটু বেড়েছে রেঞ্জটা আর একটু বেড়েছে, যেখানে মাস আর একটু বেড়েছে সেখানে রেঞ্জ আরও বেড়েছে, যেখানে চাঁদের মতো মাস আছে যেখানে দূরত্বটা 386,000 মাইল হয়ে গেছে, অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। সেই জন্য এম বাই আর স্কোয়ার টার্মটা অরবাইটাল মোশনের ক্ষেত্রে কে প্লাস ল থেকে অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, কে প্লাস ল এর থেকে যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনটা আসার একটা পদ্ধতি দেখালাম, তো সেখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা করে নিতে পারো যে কে প্লাস ল এর যে কনস্ট্যান্ট আর গ্র্যাভিটেশন ল এর যে কনস্ট্যান্ট তাদের মধ্যে সম্পর্ক কী। ভিডিওটা একটু এগিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটায় যেটা লেখা ছিল সেটা দেখো, তাহলে তোমরা অটোমেটিক সম্পর্কটা পেয়ে যাচ্ছ, আমি সেখানটা নিয়ে আর না মাথা ঘামাচ্ছি না, চলে আসি আমি নেক্সট পার্টে। ল অফ গ্র্যাভিটেশন তো পড়লাম, তো ল অফ গ্র্যাভিটেশনে আমরা যে কনস্ট্যান্টটা পেয়েছি জি, সেই কনস্ট্যান্টের কী কাজ বা কনস্ট্যান্টটা সম্পর্কে এবার একটু জানি। সেই জি এর মানটা কত, ক্যাপিটাল জি এর মানটা হলো 6.67 × 10⁻¹১। এবার যদি বলি একক কত হবে, হ্যাঁ জি হলো এমন একটা ধ্রুবক যা কিন্তু একক থাকছে, তো একক না মুখস্থ করতে যেও না, এফ ইকুয়াল টু কত,
জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, তাহলে জি ইকুয়াল টু কত হবে এফ আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু। তো এখান থেকে একক বানাও, প্রথমটা কত নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ইলেভেন, সরি মাইনাস 8 9 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমাদের মেনলি দুটো জিনিস কাজে লাগবে জি এর মান হিসেবে। তো এবার একটু বলি, এখানে যে জি ক্যাপিটাল জি সেটা হলো কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। যেহেতু সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, তার মানে এর উপর কিন্তু বাহ্যিক কোনো বিষয়ের কোনো প্রভাব নেই, সমস্ত ক্ষেত্রে জি এর মানটা কিন্তু ধ্রুবক থাকবে। ঠিক আছে, অর্থাৎ মিডিয়ামের চাপ, তাপমাত্রা বা অন্যান্য ভৌত অবস্থার পরিবর্তনের জন্য জি এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি আরেকটা জি সম্পর্কে। আরেকটা জি অর্থাৎ ছোট জি। দেখো, ভূপৃষ্ঠে যখনই একটা বস্তুকে রাখা হবে, তাহলে সেই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, তাকে আমরা বস্তুর ওজন বলছি। তাহলে ভূপৃষ্ঠে থাকার যে কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে, তাকে বলা হয় ওই বস্তুর ওজন। তাহলে এখানে ছবিটাকে যদি আমি ভূপৃষ্ঠ হিসেবে দেখাই, একটা গোল পৃথিবীর মতো করে, তাহলে দেখো বস্তুটা যখন এখানটায় আছে, কেন্দ্রের দিকে একটা আকর্ষণ পাচ্ছে। তো এটাকে আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন দিয়ে ব্যাখ্যা করতে পারি। এটা ছোট এম, ধরো এটা বড় এম পৃথিবীর ভর, তাহলে জি এর মানটা আমরা ওখান থেকে বের করে নিতে পারবো। তাহলে এ আকর্ষণ বলের মান কত? এ আকর্ষণ বলের মান হলো এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। এবার দেখো দূরত্বটা প্রায় নেগলিজেবল, মানে এই রেডিয়াসটা প্রায় নেগলিজেবল, তাই দূরত্বটা এই ক্যাপিটাল আর বা পৃথিবীর ব্যাসার্ধ ধরে নেওয়া যেতে পারে। তাহলে এটা হলে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। আবার বস্তুর যে ওজন, সেই ওজন হলো এফ ইকুয়াল টু এম জি। তো দুটাকে যদি ইকুয়াল করে দেওয়া যায়, তাহলে হয়ে যাবে এম জি ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এম এম কেটে গেল, তাহলে জি হয়ে গেল ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এটা তোমরা বলতে পারো ছোট জি আর বড় জির মধ্যে সম্পর্ক, বা এরপরে আরেকটা ক্যালকুলেশন করবো, সেখানটাতে সম্পর্কটা আরেকটু ক্লিয়ার হবে। এই ছোট জিটাকে কী নামে ডাকা হবে? দেখো, বড় জিটাকে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, আর ছোট জিকে কী বলা হবে? ছোট জিকে বলা হবে অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ মহাকর্ষ থেকে কিন্তু অভিকর্ষে চলে আসলো, অর্থাৎ যে বস্তুটা তার কেন্দ্রের দিকে সব কিছুকে টানতে পারে, সেই টানার জন্য যে ত্বরণ সৃষ্টি করতে পারে, সেই ত্বরণটা হলো জি। তাহলে জি এর মান কত? জি এর মানটা, স্ট্যান্ডার্ড মানটা আমরা লিখতে পারি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা সিজিএসএ করতে গেলে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হলো জি এর ভ্যালু। বা খুব ভুল হয়, জিকে অনেকে গ্র্যাভিটি বলে, গ্র্যাভিটি অ্যাকচুয়ালি একটা ধর্ম, গ্র্যাভিটি যেহেতু ধর্ম, তাই জিকে গ্র্যাভিটি বলা যাবে না, জিকেও বলতে হবে অভিকর্ষজ ত্বরণ, আর ক্যাপিটাল জিকে বলতে হবে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তো গ্র্যাভিটি মানে অভিকর্ষ বলে কোনো টার্মের কোনো অস্তিত্ব নেই, যেহেতু ওটা একটা ধর্ম। ওকে, আচ্ছা চলে আসি নেক্সট একটা ছোট্ট ক্যালকুলেশনে, যেটা আমি এখনই করলাম। কী পেয়েছি? ছোট জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, বা জি ইকুয়াল টু জি ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই আর স্কোয়ার। এটা পাওয়া গেল। কি করলাম? মাসকে ভেঙে নিলাম ভলিউম ইন্টু ডেন্সিটিতে। এখানে ডেন্সিটিতে কার ডেন্সিটি? ডেন্সিটি অ্যাকচুয়ালি হলো ভূপৃষ্ঠের বা পৃথিবীর ডেন্সিটি। তাহলে জি ইকুয়াল টু কত হলো? 4/3 পাই আর রো জি। এটা হলো ছোট জি আর বড় জির মধ্যে এক্স্যাক্ট রিলেশনশিপ। এখান থেকে আরেকটা যেটা করা যেতে পারে, রোয়ের মানটা বের করা যায়। রোয়ের মানটা হয়ে যাবে 3g/4πrg। এটাও বহু জায়গায় কাজে লাগবে। দেখো সব মানই জানা, তোমরা মান বসিয়ে নিতে পারো। 3 × 9.8 4π, আর এর মান হলো 6400 কিলোমিটার। হ্যাঁ, আর এর মানটা বলে দিই, আর এর মানটা 6400 কিলোমিটার। তো তোমরা যখন লিখবে খাতায়, তখন এটাকে 6.4 × 10⁻³ যদি করো, তখন কিন্তু কিলোমিটারই থেকে যাচ্ছে। তাহলে এটাকে করতে হবে 6.4 × 10⁻৬, তাহলে ওটা হয়ে যাবে মিটার। আর ক্যাপিটাল জি এর মানটা তো আমি লিখিয়ে দিয়েছিলাম, তো সবগুলোর মান জানি, তাহলে
পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয় এখান থেকে চলে আসছে, যে পৃথিবীর ঘনত্ব আমরা কি করে বের করতে পারি, 3g/4πr g করে পৃথিবীর ঘনত্ব আমরা বের করতে পারি। ওকে, আচ্ছা এবার চলে আসি ছোট জি নিয়ে কিছু কথাতে। ছোট জি অর্থাৎ মহাকর্ষীয় বা অভিকর্ষীয় ত্বরণ কী কীভাবে অভিকর্ষীয় ত্বরণ চেঞ্জ হতে পারে, ঠিক আছে। প্রথমত হলো উচ্চতার সাথে পরিবর্তন, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়তে থাকে তার জি এর ভ্যালু তত কমতে থাকে। সেই জন্য পাহাড়ে গেলে নিজেকে একটু মানে যে কোনো বস্তু হালকা হয়ে যায়, আর পাহাড়ে গেলে যে কোনো বস্তু যেহেতু জি এর মানটা কমে যাচ্ছে অনেক বেশি উপরে পাহাড়ে যেতে হবে। তো ধরে নিচ্ছি এটা ভূপৃষ্ঠ, এখানটায় এ বিন্দু আছে, এখানে এইচ উচ্চতায় বি বিন্দু আছে, তাহলে এ বিন্দুতে জি এর মান জি ইকুয়াল টু ক্যাপিটাল gm/r² ওকে। আর উচ্চতা কত, এইচ বলে দিয়েছি, তাহলে জি বি বিন্দুতে জি ড্যাশ যদি হয় সেটা হবে gm/r+h² ওকে। তাহলে এবার জি ড্যাশ বাই জি কত হলো, তাহলে হয়ে গেল জি ড্যাশ বাই জি ইকুয়াল টু r² / r+h² ওকে। এবার r² দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে, সেটা আসবে হলো 1/1+h/r^2 ওকে। এবার সেটা হয়ে গেল জি ড্যাশ বাই জি ইকুয়াল টু 1/h/r^-2। তাহলে জি ড্যাশ কত হলো, জি ইন্টু 1-2h/r। তো এখানে একটা জিনিস লিখতে হবে যে যখন এইচ vary less than r তখনই এই কাজটা আমরা করতে পারি, তাছাড়া আমরা করতে পারি না। যদি এইচ vary less than r না হয় তাহলে জি ড্যাশের মানটা কী হবে, তখন জি ড্যাশের মানটা এই লাইন থেকেই চলে আসছে, জি ড্যাশ ইকুয়াল টু r² / r+h^2 g, ঠিক আছে। তাহলে উচ্চতার সাথে পরিবর্তনে আমাদের কিন্তু দুটো ফর্মুলা আছে, এটা এইচ vary greater than r আর এখানটায় এইচ নট vary greater than r, এইচটা কম্পারেবল টু আর বলা যেতে পারে, ঠিক আছে। যাই হোক, এটা হলো থিওরিটা। তাহলে তোমরা যদি অঙ্ক পাও তো অঙ্কটাই কীভাবে ধরতে পারবে, যেটা ওই অঙ্কটাই দিয়েছে। ভূপৃষ্ঠের যে কোনো উচ্চতা, ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় তুমি যাও না কেন, সেখানটায় যে উচ্চতা পাওয়া যাচ্ছে সেটা 6400 কিলোমিটারের সঙ্গে কম্পারেবল কোনো দিনই হবে না। তাহলে ভূপৃষ্ঠে থাকা যে কোনো জায়গাতে, যে কোনো পর্বত পাহাড়ি অঞ্চলে যখন যাচ্ছ বা কোনো উঁচু জায়গায় যখন যাচ্ছ, সেখানটায় হাজার চেষ্টা করেও এইচকে vary less than r করতে পারবে না। কারণ এভারেস্টের উচ্চতাই কত, 8848 মিটার বা মোটামুটি বলতে পারো 9 কিলোমিটার। তাহলে এভারেস্টের হাইটই 9 কিলোমিটার, তাহলে তা সেটা 6400 কিলোমিটার তুলনায় অতি নগণ্য। তাই ভূপৃষ্ঠের যে কোনো স্থানে এই কন্ডিশনটা দিয়ে অঙ্ক হবে। এবার যদি বলা হয় একটা স্যাটেলাইটকে r/2 উচ্চতায় পাঠানো হলো, তাহলে স্যাটেলাইটকে যখন r/2 উচ্চতায় পাঠানো হচ্ছে তখন সেখানটায় জি ড্যাশ এর মানটা কত হবে, তখন আমি এখানটায় আর এইচের জায়গাটায় r দিয়ে বসাতে পারি, ঠিক আছে। তো দু ধরনের অঙ্ক হতে পারে, এক ধরনের অঙ্ক স্যাটেলাইট পাঠানোর অঙ্ক, এক ধরনের অঙ্ক এখানটায় ভূপৃষ্ঠের অঙ্ক। তো দু ধরনের অঙ্ক তোমরা করবে, ঠিক আছে। চলে আসে উচ্চতার সঙ্গে পরিবর্তনের পর গভীরতার সাথে জি এর পরিবর্তন। আচ্ছা উচ্চতা হয়ে গেল, নেক্সট হলো গভীরতার সাথে পরিবর্তন। এটা যদি ভূপৃষ্ঠ হয় বা এটা যদি পৃথিবী হয়, ধর একটা সুড়ঙ্গ কেটে একটা লোক মোটামুটি এতটা অবস্থানে পৌঁছে গেছে, কেন্দ্রটা এই জায়গাটায় রয়েছে, ভূকেন্দ্রটা এই জায়গাটায় রয়েছে। তো লোকটা যখন সারফেসে ছিল তখন তার অবস্থানটা এ বলি, এবং লোকটা যখন এই জায়গাটায় আসলো তখন তার অবস্থানটাকে বি বলি। তো লোকটা যখন এ অবস্থানে ছিল তখন জি এর মানটা কত, নর্মাল যেটা সেটাই gm/R² আর যখন এই উচ্চতা গভীরে ঢুকে পড়লো তখন জি ড্যাশ হয়ে যাবে gm বাই
আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার। ওকে, তাহলে জিএম বাই আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার হয়ে গেলো, আর জি জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার হয়ে গেলো। দুটোকে ভাগ করে দাও। দেখো, ভাগ করে দিলে একটা সমস্যা আছে, এখানে একটা জিনিস ভুল লেখা হয়েছে। কী ভুল লেখা হয়েছে? এই যে এমটা, এই এমটা হয়ে যাবে এম ড্যাশ। এটা হলো এখানকার মেন ট্রিক আর মেন ভোলার জায়গা। তাহলে এম ড্যাশটা কী? যদি গোটা বস্তুটার ভরকে আমরা এম বলি, গোটা পৃথিবীর ভরকে আমরা এম বলি, তাহলে এইটুকুটার ভর হলো এম ড্যাশ। ওয়াই, লোকটা যখন সুড়ঙ্গ করে ঢুকে গেছে ভেতরে, তার মাথার উপরে থাকা মাটি তাকে কেন কেন্দ্রের দিকে টানবে? কেন্দ্রের দিকে টানবে কি? তার কেন্দ্র অবধি, পায়ের তলা থেকে কেন্দ্র অবধি যেটুকু পৃথিবী আছে, সেইটুকু পৃথিবীর ভর সমেত তাকে কেন্দ্রের দিকে টানবে। এর চেয়ে বেশি ভর ইউজ করতে পারবে না, কারণ সেটা অলরেডি তার মাথার উপরে আছে। মাথার উপরে জিনিস তাকে কেন্দ্রের দিকে টানতে সাহায্য কোনোভাবেই করবে না। তো আমাদের সবার আগে জানতে হবে এম ড্যাশের মানটা। তো অল্টারনেটিভ একটা উপায় হলো এটাকে ঘনত্বের মাধ্যমে করে নেওয়া, জি বাই আর স্কোয়ার ইন্টু 4/3 পাই আর কিউব রো। তাহলে আর স্কোয়ারের সঙ্গে আর কিউব কাটলে আর হয়, ইকুয়াল টু 4/3 পাই আর রো। জি আর জি ড্যাস হয়ে যাবে সেমভাবে 4/3 পাই আর মাইনাস এইচ রো জি। তাহলে জি ড্যাশ বাই জি কত হচ্ছে? জি ড্যাশ বাই জি হচ্ছে আর মাইনাস এইচ বাই আর। তাহলে জি ড্যাশ ইকুয়াল টু হবে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। ঠিক আছে, তাহলে এটা হলো গভীরতার সাথে পরিবর্তন। অনেক সময় উচ্চতার সঙ্গে পরিবর্তন এবং গভীরতার সঙ্গে পরিবর্তনটা গ্রাফিক্যালি শো করতে বলে। তাহলে গ্রাফিক্যালি যদি আমাকে দেখাতে হয় উচ্চতা এবং গভীরতার সাথে পরিবর্তন, তাহলে কী দেখাবো? দেখবে তোমাদের বই এই গ্রাফটা দেওয়া আছে, এই গেল স্ট্রেট লাইন, তারপরে কমে গেল। তাহলে কোনটা কী? এদিকে রেডিয়াস বাড়ছে, কোথা থেকে? কেন্দ্র থেকে পরিমাপ করা, ও বিন্দু থেকে। আর এদিকে জি এর মানের তারতম্য আসছে। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা করি। কেন্দ্র থেকে যখন আমি ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছি, মানে এই জায়গাটা তুই বলতে পারিস আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তো যখন কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ অবধি ক্রমশ আসছে, তখন সেটা 1/r এর সাথে ভ্যারি করছে, অর্থাৎ সেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এখান থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু যখন আমরা উচ্চতার সঙ্গে পরিবর্তন দেখেছিলাম, তখন একটা স্কোয়ার টার্ম পেয়েছিলাম, অর্থাৎ সেটা খুব র্যাপিড ফল করছে এখানটা গ্রাফে। সেম গ্রাফ তোমরা ক্লাস 12 গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক্সে পাবে। তো গ্রাফটা ভালো মতো দেখে নাও, গ্রাফটা কী হয়েছে। গ্রাফটা দেখো, দুটো জায়গাতে কিন্তু ইন্টেন্সিটি, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্সিলারেশনটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এটা হলো গভীরতার সঙ্গে পরিবর্তন এবং তার লেখচিত্র অঙ্কন। ক্লিয়ার? চলে আসি নেক্সট জিনিসে, সেটা হলো আণবিক গতির জন্য জি এর মানে পরিবর্তন। তাহলে ধরো এটা পৃথিবী ঘূর্ণন অক্ষ, এবং ঘূর্ণন অক্ষতে এই জায়গাটা হলো নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার কথা এখানটায় লাগবে না, যে কোনো একটা অক্ষাংশের উপরে ধরো এখানটা একটা বস্তু আছে। তো পৃথিবী কেমন করে ঘুরছে? পৃথিবী ঘুরছে পশ্চিম দিকে পূর্ব দিকে, অর্থাৎ এইভাবে, তার ডিরেকশন ভেক্টরটা উপরের দিকে। কিন্তু এখানে থাকা বস্তুটা কোন পথে ঘুরছে? এখানে থাকা বস্তুটা এখানটা একটা সার্কেল ফর্ম করছে, সেই সার্কুলার পথে ঘুরছে। বলতে পারো এখানটায় যে অক্ষাংশটা আছে, এই অক্ষাংশ ধরে ওটা সেটা গোল 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 ঘুরছে। তাহলে যে অপকেন্দ্র বলটা তৈরি হবে, সেই অপকেন্দ্র বলটা কোন দিকে ক্রিয়াশীল হবে? অবশ্যই এদিকে ক্রিয়াশীল হবে। এম ওমেগা স্কোয়ার আরটা, এম ওমেগা স্কোয়ার আর, আর কি এই পথের ব্যাসার্ধ হলো আর। ওকে, আচ্ছা এবার দেখো, কেন্দ্র থেকে যদি আমি বস্তু অবধি একটা সরলরেখা টানি, তাহলে আমাদের অ্যাকচুয়াল গ্র্যাভিটেশনের ল অনুযায়ী বস্তুটা কেন্দ্রের দিকে আকর্ষিত হবে।
এবার দেখো এই জায়গাটায় কোণটা কত, ল্যামডা, অর্থাৎ এখানকার অক্ষাংশের মান। সেই কোণটাই চলে গেল এই জায়গাটাতে, অর্থাৎ এটা হলো সেই ল্যামডা বা অক্ষাংশটা। তাহলে এর উল্টো দিকে এখানটায় ল্যামডাটা, তাহলে এটা হবে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, হয়েছে? তাহলে এই দিক বরাবর এক চল্লজনটা ক্রিয়াশীল, তার উল্টোর দিকে আর্নিং গতির জন্য একটা প্রভাব ক্রিয়াশীল, দুয়ে মিলিয়ে যেটা হবে পৃথিবীর ওজনের যে ক্রিয়াটা সেই ক্রিয়াটাকে কমিয়ে দেবে, অর্থাৎ এম জি ড্যাশ হয়ে যাবে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার ছোট আর কস ল্যামডা, হয়েছে? তাহলে এবার এমটাকে কেটে আউট করে দাও, এমটাকে কেটে আউট করলে কত হবে, জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার ছোট আর কস ল্যামডা, হয়েছে? এবার দেখো যে জিনিসটা তোমরা জানো না সেটা কি, সেটা হলো ছোট হাতের আর। তো ছোট হাতের আর এর মানটা আমাদের কাছে জানা নেই, যে সেটা কোনো যেহেতু কনস্ট্যান্ট ব্যাপার না, তাহলে আরকে রিপ্লেস করতে হবে কার মাধ্যমে, ক্যাপিটাল আর এর মাধ্যমে। দেখো আর অলরেডি ত্রিভুজে ভূমি হয়ে বসে আছে, তাহলে এটা তো অতিভুজ, তাহলে ভূমি হয়ে ত্রিভুজ মানে কস ল্যামডা, তাহলে ছোট আর ইকুয়াল টু ক্যাপিটাল আর কস ল্যামডা বসিয়ে দাও। তাহলে জি ড্যাশ হবে জি ইন্টু ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার ল্যামডা, তাহলে এটা হলো জি ড্যাশের ভ্যালু। এবার জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার ল্যামডা, তাহলে এটা হলো গভীরত মানে আর্নিক গতির জন্য যে জি এর মানটা, সেই তার থিওরি, আর্নিক গতির জন্য জি এর মানটা যে কমছে কতটা তার থিওরি। তো যদি এখানটায় ল্যামডার মানটা 0 ডিগ্রি বসানো যায়, তাহলে আমরা বলতে পারি যে অক্ষাংশে একটি বস্তুর ওজন কতটা কম, তাহলে ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে সেটা অক্ষাংশ বোঝায়, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, আর ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে কি, যখন আমি উত্তর মেরু বা দক্ষিণ মেরুর যে কোনো একটা বিন্দুতে যাচ্ছি সেখানটায় কিন্তু কোনো ঘূর্ণন হচ্ছে না, যেহেতু ঘূর্ণন হবে না তখন জি ড্যাশটা হয়ে যাবে অটোমেটিক জি এর সাথে সমান, ঠিক আছে? তার নিগতির এই প্রভাবটা এখানটায় দেখা গেল। আচ্ছা জি এর ভেরিয়েশনে আর কি কোশ্চেন আসতে পারে, জি এর ভেরিয়েশনে এরকম কোশ্চেন আসবে যে ধরো 45 ডিগ্রি অক্ষাংশে একটি বস্তু নিজেকে বা একজন ব্যক্তি নিজেকে ভারহীন মনে করছে, তাহলে সেক্ষেত্রে ঘন্টায় মানে দিন কত ঘন্টায় হবে, তাহলে কী বললাম ল্যামডার মানটা 45 ডিগ্রি, তাহলে জি ড্যাশের মানটা হয়ে গেছে 0, তাহলে জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস 45, কস স্কোয়ার 45 ইকুয়াল টু 0, হয়েছে? এবার জি তো 0 হবে না, জি নট ইকুয়াল টু 0, তাহলে পড়ে থাকবে কি ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার 45 মানে কস স্কোয়ার 45 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড অফ রোটেশনটা বের করতে হবে, তাহলে কি করব ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগার বদলে কত বসবে, ওমেগা বসবে 2π/T বসবে, 2π/T স্কোয়ার ইন্টু আর বাই জি ইন্টু হাফ ইকুয়াল টু 0। তাহলে এই ওয়ানটাকে ওদিকে পাঠিয়ে দেওয়া যাক এবং সেখান থেকে মান বসালে টি এর মানটা বের করে দেওয়া যাবে, এবং সেখান থেকে আমরা বলতে পারি সেখানটায় পৃথিবীর যে ঘূর্ণন স্পিড মানে কত ঘন্টায় একদিন হচ্ছে এখানটায়, সেটা এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে নেওয়া যাবে। তো ক্যালকুলেশানে আমার ঢুকছে না, যে ক্যালকুলেটার দিয়ে করতে হবে, তো ক্যালকুলেটার ইউজ করবো না আপাতত। যেগুলো যে কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো আমি মোটামুটি একটা আলোচনা করে দিচ্ছি, তোরা পরীক্ষার আগে অবশ্যই সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেখে নিয়ে যাবে। আচ্ছা তো এই তো ছিল মোটামুটি জি এর ভ্যারিয়েশন সম্পর্কে কথা। নেক্সট টপিক হলো স্যাটেলাইট মোশন, অর্থাৎ একটি স্যাটেলাইট যখন কোনো গ্রহের চারদিকে, ধরো আমাদের পৃথিবীর চারদিকে অনেক কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছি, তো কৃত্রিম উপগ্রহগুলো যখন সূর্যের পৃথিবীর চারদিকে আবর্তন করছে তখন তার গতিবেগ কত হবে, তার পর্যায়কাল কত হবে, এবং সেখান থেকে জিও স্টেশনারি অরবিট বা জিও স্টেশনারি
জিওস্টেশনের অরবিটাল বা জিওস্টেশনের অরবিটের হাইট কত, সেটা কতক্ষণে প্রদক্ষিণ করবে, সেই জিনিসগুলো দেখতে হবে। আরও দেখবো জিওস্টেশনের অরবিটের কী কী অসুবিধা রয়েছে এবং তার সলিউশন কী করে করা হলো। ঠিক আছে, তো শুরু করা যাক নেক্সট পার্ট, স্যাটেলাইট মোশন। তো স্যাটেলাইট মোশনে কী কী আছে আমাদের সেটা একবার দেখা যাক। তো আমাদের নেক্সট টপিক হলো স্যাটেলাইট মোশন। এটা ধরো পৃথিবী এবং তার চারদিকে এটা একটা স্যাটেলাইটের অরবিট। যেহেতু আমরা বৃত্তাকার অরবিট নিয়ে ভাবব বলেছি, তো বৃত্তাকার অরবিট দেখালাম। তো পৃথিবী থেকে স্যাটেলাইটের দূরত্ব এটাকে বলবো আর, এটা এইচ যদি হয় ছোট আর ইকুয়াল টু আর প্লাস এইচ। পৃথিবীর ভর ক্যাপিটাল এম, স্যাটেলাইটের ভর স্মল এম। স্যাটেলাইটের ভেলোসিটি যদি এই দিক বরাবর হয় তাহলে একটা বাইরের দিকে এম ভি স্কোয়ার বাই আর কাজ করবে এবং ভেতরের দিকে কাজ করবে গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল একে অপরকে ব্যালেন্স করে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের মাদার ইকুয়েশন বলতে পারি জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে সব হবে, এখানটায় স্যাটেলাইটের যা যা প্রবলেম যত কিছু হবে সব এখান থেকে হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের বের করতে হবে ভেলোসিটি কত। তা আমি আরেকবার ইকুয়েশনটা লিখে নিচ্ছি, এম ভি স্কোয়ার বাই ছোট আর ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে আর একটা আর কেটে গেল আর এম এর সাথে এম কেটে গেল, তাহলে ভেলোসিটির মান হয়ে গেল রুট ওভার ক্যাপিটাল জি এম বাই আর। এটা হলো ভেলোসিটির মান। এতটুকু একটা জিনিস, এত সহজ একটা জিনিস কেন লোকে জটিল করে ভাবে বুঝি না। স্যাটেলাইট মোশনের মতো সহজ জিনিস বোধ হয় চ্যাপ্টারে আর কোথাও নেই, এত ইজি একটা জিনিস। মেন এটা অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বল পরস্পর সমান, তার ফলে ভি ইকুয়াল টু একটা লাইনের ক্যালকুলেশন, ভি ইকুয়াল টু হয়ে গেলো জিএম বাই আর, কিচ্ছু না এখানটায়। এবার যখন তোমাদের এইচ এর মানটা দেওয়া থাকবে তাহলে এটাই পাল্টে হয়ে যাবে ভি ইকুয়াল টু রুট ওভার জিএম বাই, এটা হয়ে যাবে আর প্লাস এইচ। তো এখানটায় ভি এর একটা আলাদা ইকুয়েশন পাওয়া গেল। আবার দেখো জি আমরা জানি ছোট জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তাহলে সেখান থেকে জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার আমরা বসাতে পারি, তাহলে ভেলোসিটি হয়ে যাবে রুট ওভার জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আরটাকে যদি বাইরে বের করে নেওয়া যায় তাহলে ভেলোসিটি হয়ে যাবে আর রুট ওভার জি বাই আর প্লাস এইচ। ঠিক আছে, এটা ভেলোসিটি আরেকটা মান। আরেকটা কী কাজ করা যায় দেখো, এখান থেকে আমি করছি ভেলোসিটি ইকুয়াল টু রুট ওভার জি আর স্কোয়ারটা যেমন আছে থাক, নিচে একটা আর কমন নাও, তাহলে কত হবে ওয়ান প্লাস এইচ বাই আর। তাহলে আর স্কোয়ারের সঙ্গে একটা আর কেটে গেল, তাহলে ভেলোসিটি হলো কত, রুট ওভার জি আর বাই নিচে ওয়ান প্লাস এইচ বাই আর। তাহলে এটা হলো স্যাটেলাইটের ভেলোসিটি। আর একটা স্পেশাল কেস, স্পেশাল কেস কি, যখন এইচ ভেরি ভেরি লেস দেন আর হবে, অর্থাৎ পৃথিবীর খুব নিকটবর্তী উপগ্রহ হবে, তখনই কেবলমাত্র ভি এর মানটা হয়ে যাবে রুট জি আর। তো নর্মালি সকলে ভুল করে থাকে যে যে কোনো স্যাটেলাইটের অঙ্ক দিলে রুট জি আর দিয়ে করতে শুরু করে দেয়। রুট জি আর তখনই হবে যখন সেটা ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী একটা উপগ্রহ বলে দেওয়া থাকবে। এখন দেখো জি এর মান এবং আর এর মান দুটোই আমাদের জানা, তো জি এর মান এবং আর এর মান যদি বসিয়ে দেওয়া যায় তো স্যাটেলাইটের নিকটবর্তী স্যাটেলাইটের ভেলোসিটির মানটা পেয়ে যাবো, সেটাকে আমরা ভি জিরো দিয়ে প্রকাশ করে থাকি। ওকে, তো এই হলো আমাদের স্যাটেলাইটের ভেলোসিটি বের করার ক্যালকুলেশন। চলে এসে এবার টাইম পিরিয়ডে ক্যালকুলেশনে। তো টাইম পিরিয়ড বের করতে গেলে আমার এত কিছু লাগবে না, শুধুমাত্র একটা ভেলোসিটির মানই যথেষ্ট, সেটা হলো মেন মানটা রুট ওভার জি এম বাই আর। সেখান থেকে টাইম পিরিয়ড কী করে বেরোবে, টাইম পিরিয়ড হয়ে যাবে টু পাই আর বাই ভি, অর্থাৎ ক্যাপিটাল টি ইকুয়াল টু টু পাই আর ইন্টু রুট ওভার আর বাই ক্যাপিটাল জি এম। ঠিক আছে,
অর্ডার লাইন দেখো, আমি যদি এখান থেকে একটা ছোট্ট জিনিস করি, টি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 4π² আর স্কোয়ার ইন্টু একটা আর, মানে হয়ে গেল আর কিউব বাই হয়ে গেল জিএম, তা টি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 4π² বাই জিএম ইন্টু আর কিউব। দেখো কে প্লাসটা চলে এসছে, টি স্কোয়ার প্রপোর্শনালটা আর কিউব সেই ব্যাপারটা চলে এসছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। কে প্লাস ল প্রমাণিত, কে প্লাস থার্ড ল প্রমাণিত। একটু আগে আমরা করেছিলাম কে প্লাস থার্ড ল থেকে গ্র্যাভিটেশন লতে এসেছিলাম, এবং গ্র্যাভিটেশন ল থেকে কে প্লাস থার্ড লয়ে পৌঁছলাম। তো আগে আমি বলেছিলাম সেখান থেকে কেপলারের কনস্ট্যান্ট এবং গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের মধ্যে সম্পর্কটা তোমরা দেখে নাও, এখানে আবার সম্পর্কটা চলে এসেছে। সম্পর্কটা কী? সম্পর্কটা হলো কে ইকুয়াল টু 4π² বাই জিএম। তাহলে এটা হলো কে প্লাস কনস্ট্যান্ট এবং গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের মধ্যে সম্পর্ক। এখান থেকে এমসিকিউ আসে জয়েন্টে, তো ভালো করে সম্পর্কটা মাথায় রাখো। তো যাই হোক, এটা একটা স্পেশাল জিনিস, কে প্লাস লয়ের প্রমাণ এখান থেকে আসতে পারে সেটা দেখালাম। আপাতত এবার টাইম পিরিয়ডের ক্যালকুলেশনে চলে আসি। টাইম পিরিয়ডটা কত হবে? ক্যাপিটাল টি ইকুয়াল টু হবে 2π বাইরে রেখে দাও রুট ওভার আর কিউব বাই জিএম, বা টি ইকুয়াল টু হয়ে যাবে 2π রুট ওভার আর প্লাস এইচ এর হোল কিউব বাই জিএম, এর জায়গায় বসবে ছোট হাতে জি আর স্কোয়ার। তাহলে টি হয়ে যাবে 2π রুট ওভার, উপরে আর কিউব কমন নিলে 1 এইচ বাই আর কিউব বাই জি আর স্কোয়ার হয়েছে। তাহলে আর স্কোয়ারের সঙ্গে আর কিউব কেটে যাচ্ছে, তাহলে কী লেখা যেতে পারে? টি ইকুয়াল টু 2π রুট ওভার একটা আর বাই জি পড়ে থাকলো, আর বাইরে 1 এইচ বাই আর টু দি পাওয়ার 3/2 পড়ে থাকবে। এবার সেই এখানকার সেই কন্ডিশনটা, এইচ ভেরি ভেরি লেস দেন আর, অর্থাৎ পৃথিবীর খুব নিকটবর্তী উপগ্রহ হলে এইচ বাই আর টার্মটা একের চেয়ে খুব ছোটো হয়ে যাচ্ছে, সেখান থেকে ক্যাপিটাল টি এর মানটা হয়ে যাচ্ছে 2π রুট ওভার আর বাই জি, আর এর মান এবং জি এর মান বসিয়ে দিলে টেম্পারেচার মানটা বেড়ে যাচ্ছে। এই হলো আমার স্যাটেলাইট মোশন, আর কিচ্ছু নাই, জাস্ট এইটুকুটা। তো এইটুকুটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু কোনো মানে হয় না, ঠিক আছে। আচ্ছা চলে আসি নেক্সট জিনিস, জিও স্টেশনারি অরবিটে। স্যাটেলাইট মোশন কমপ্লিট, স্যাটেলাইট মোশন থেকে আমরা চুকছি জিও স্টেশনারি স্যাটেলাইট, অর্থাৎ যে স্যাটেলাইট জিও অর্থাৎ পৃথিবী, পৃথিবীর সাপেক্ষে স্টেশনারি, আর তাকে বলা হচ্ছে জিও স্টেশনারি অর স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ। তাহলে কোথা থেকে করবো? কে প্লাস ল, কে প্লাস থার্ড ল থেকে ডাইরেক্ট করতে পারো, বা এই টাইম পিরিয়ডের মানটা থেকে ডাইরেক্ট শুরু করতে পারো। ক্যাপিটাল টি ইকুয়াল টু কত? 2π রুট ওভার আর কিউব বাই জিএম, বা টি স্কোয়ার ইকুয়াল টু 4π² আর কিউব বাই জি আর স্কোয়ার। তাহলে সেখান থেকে আর কিউব ইকুয়াল টু কত লেখা যেতে পারে? টি স্কোয়ার জি আর স্কোয়ার বাই 4π². এখানটা যদি মান বসানো যায় তখন আর এর মানটা কত পাওয়া যাবে? আর এর মানটা পাওয়া যাবে মোটামুটি 43,000 কিলোমিটার। ক্যালকুলেশনটা বই করা আছে, আমি জাস্ট একটা মান বই পুষিয়ে দিলাম, এবং এইচ এর মানটা 43,000 কিলোমিটার থেকে 6,400 কিলোমিটার যদি বাদ দিই, তাহলে এটা পাওয়া যাবে অ্যাপ্রক্সিমেটলি 36,000 কিলোমিটার। আমি ডিটেলস ক্যালকুলেশনে গেলাম না, জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট মান বের করে দেখালাম কী করে বের করতে হয়। সবগুলো মান বসিয়ে দাও, পেয়ে যাবে, বইয়ের মতো করে দেওয়া আছে ডিরেক্টলি। আর কতক্ষণে ঘুরে আসে সেটা যদি বের করতে হয়, বা স্যার কতক্ষণে তো না, 24 ঘন্টা, সেটা আমরা অলরেডি বললাম। এখানে আমরা কী জানি না, ক্যাপিটাল টি তো জানি 24 ঘন্টা, আমরা জানি না যেটা, সেটা হলো জিও স্টেশনের অরবিটের ভেলোসিটি কত হবে। তাহলে ভেলোসিটির মানটা কত হবে? 2π ছোটো আর বাই টি, ব্যাস। 2π এখানে বসলো, আর এর মানটা এখানটায় যত বেরিয়েছিল সেইটা এখানে বসিয়ে দাও। ক্যাপিটাল টি এর মান 24 ঘন্টা মানে 86,000,
400 বসিয়ে দাও, তাহলে ভেলোসিটির মানটা এখান থেকে বেরিয়ে যাবে। তো এভাবে জিওস্টেশনারি স্যাটেলাইটের ভেলোসিটি এবং টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে হয়। জিওস্টেশনারি মানে পৃথিবীর সাপেক্ষে অরবিট তার স্যাটেলাইটের অবস্থান স্থির। তাহলে ছবি দিয়ে দেখাই জিওস্টেশনারি অরবিট কোথায় থাকবে। এটা খুব ভাইটাল জিনিস, এটা তোমাদের বইয়ে পাবে না, এটা সমস্ত বইয়ে নেই, তোমরা যে বই ফলো করো সেই বইয়ে এটা থাকছে না, সেটা অন্য একটা বই থেকে আমি বলছি। তো দেখে নাও স্যাট জিওস্টেশনারি স্যাটেলাইটের কক্ষপথের অবস্থান কোথায় হবে। দেখো মালদার সাপেক্ষে যদি কক্ষপথের অবস্থান দেখতে চাও, তা আমরা ভাববো কি মালদার উপরেই হবে, কিন্তু মালদার উপরে যদি আমি কক্ষপথটাকে বসাই তাহলে কি একটা প্রবলেম হবে, সেটা এখন আমাদের আলোচ্য বিষয়। ধরো এটা জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিটের অবস্থান, তাহলে এটা হলো তার স্যাটেলাইটটা। ওকে, এবার দেখো স্যাটেলাইটটা ভূকেন্দ্রের দিকে একটা আকর্ষণ পাচ্ছে এই দিক বরাবর। এই দিক বরাবর ক্রিয়াশীল আকর্ষণ বল এবং তার অপকেন্দ্র বল কাজ করছে এই দিক বরাবর। সুতরাং আকর্ষণ বলের একটা উপাংশ অপকেন্দ্র বলকে অভিকেন্দ্র বল যোগান দিবে, আরেকটা উপাংশ কোন দিকে ক্রিয়াশীল, এই দিকে ক্রিয়াশীল। তাহলে এই উপাংশটাকে ব্যালেন্স করার কিন্তু কেউ নাই, যেহেতু এটাকে ব্যালেন্স করার মতো কেউ নাই, তাহলে কক্ষপথটা এই জায়গাটায় স্টেবল থাকতে পারবে না। তার ফলে কী দেখা যাবে, কক্ষপথটা নিরক্ষীয় তল অবধি, এটা যদি নিরক্ষ রাখা হয় তো নিরক্ষীয় তল অবধি এটা এইভাবে চলে আসবে, এভাবে চলে আসবে, একটা ভেলোসিটি বাড়তে থাকবে, বাড়তে 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 এটা ঠিক উল্টো দিকে, এখানে যে যত দূরত্ব থেকে এসেছিল ঠিক তত দূরত্বে পৌঁছাবে এবং সেখানে পৌঁছে স্থির হবে, তারপর আবার ব্যাক করবে দিয়ে আবার, অর্থাৎ কি ওটা একটা দ্রাঘিমারেখা বরাবর আন্দোলিত হতে থাকবে। অর্থাৎ স্যাটেলাইট অরবিটের যে স্থায়িত্ব সেটা কিন্তু ওখানে থাকছে না। কোথায় থাকবে স্যাটেলাইট অরবিটের স্থায়িত্ব, সেটা হলো নিরক্ষীয় তলে। কারণ নিরক্ষীয় তলে যদি আমরা এটাকে স্যাটেলাইটটাকে বসাই, তাহলে যে উপাংশটার জন্য আমার এদিকে ফোর্স আসছিল সেই উপাংশটা থাকবেই না, যেহেতু আকর্ষণ বলটা একবারে এদিকে ক্রিয়া করবে সেটাই তোমার অপকেন্দ্র যে বলটা তাকে ব্যালেন্স করবে। অর্থাৎ সরাসরি অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল পাওয়া যাচ্ছে, কোনো উপাংশ সৃষ্টি হচ্ছে না, তাই স্যাটেলাইটের কক্ষপথ কিন্তু নিরক্ষীয় তলে স্থির থাকছে। তাহলে এটা হলো তার স্টেবল জায়গা। তো জিওস্টেশন স্যাটেলাইটের কক্ষপথ কোথায় স্থির থাকছে, সেটা হলো নিরক্ষীয় অঞ্চলের ঠিক উপরে বা নিরক্ষরেখার ঠিক উপরে। আচ্ছা, এবার এটার একটা প্র্যাকটিক্যাল প্রবলেম বলি যে, আচ্ছা প্রথমে বলি কী কাজে লাগে। ধরো এটা পৃথিবী এবং এটা হলো নিরক্ষরেখা, নিরক্ষরেখার উপরে ভাবো এখানে অনেকগুলো জিওস্টেশন স্যাটেলাইট বসানো আছে। তো যে কোনো ব্রডকাস্টিং বা জিপিএস কমিউনিকেশন বা লাইভ টেলিকাস্টিং যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই জিওস্টেশন অরবিটের সাপেক্ষে হচ্ছে। অর্থাৎ পৃথিবী ঘোরার সাথে সাথে সেগুলো যেহেতু তার জায়গা পাল্টাচ্ছে না, তাহলে প্রত্যেকে তার একটা নির্দিষ্ট জোনে ব্রডকাস্টিংটা করে থাকে এবং সেই ব্রডকাস্টিংটা এই জোন জুড়ে হতে থাকে, ঠিক আছে। ফলে এখানে একটা সমস্যাও সৃষ্টি হয়। কী সমস্যা, মেরুবৃত্তের পরের জায়গাগুলো অর্থাৎ মেরুর কাছাকাছি অঞ্চলে জিওস্টেশনারি স্যাটেলাইটের কোনো এফেক্ট পাওয়া যায় না। তাহলে সেখানে থাকা অবস্থিত দেশগুলোতে, ধরো অস্ট্রেলিয়া বা গ্রিনল্যান্ড এইসব টাইপের দেশ যেগুলো মেরু অঞ্চলের কাছাকাছি আছে, সেখানে নিরক্ষর মানে সেখানে লাইভ টেলিকাস্ট করবো আমরা কী করে, সেখানে তো জিওস্টেশনারি অরবিটের কোনো জিওস্টেশনারি স্যাটেলাইটের কোনো রকম প্রভাব পড়ছে না, মানে তার জোনের মধ্যে জোনের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে জিওস্টেশনারি স্যাটেলাইট একটা প্রবলেম সৃষ্টি করে যে মেরু অঞ্চলের অবস্থিত দেশগুলিতে সেটা এফেক্ট করতে পারছে না। আচ্ছা আর কী প্রবলেম, এই স্যাটেলাইটের উচ্চতাটা আরেকটা প্রবলেম। উচ্চতা কত, 36,000 কিলোমিটার, মিনিমাম 36,000 কিলোমিটার। তো ধরো কলকাতা থেকে একটা ওয়েভ পাঠানো হলো, সেটা মালদায় যদি আসে তো প্রায় ওটা লম্বভাবে গিয়ে লম্বভাবে ব্যাক করবে, সরি কলকাতাতে তো নিরক্ষরেখা থাকবেই না, ধরো নিরক্ষরেখার উপর কোনো একটা বিন্দুতে ওটা ব্রডকাস্টিংটা হলো এবং সেটা তার 1 কিলোমিটার দূরে একটা বিন্দুতে সেটা রিসিভ হচ্ছে, তাহলে প্রায় লম্বভাবে গিয়ে লম্বভাবে ব্যাক করছে, তাতেও কিন্তু সিগন্যালটাকে 72,000 কিলোমিটার ট্রাভেল করতে হচ্ছে।
তা ডিস্টেন্স কত? 72,000 কিলোমিটার মিনিমাম। ভেলোসিটি কত? 3×10⁸ মিটার পার সেকেন্ড হলো ভেলোসিটি। তো টাইম কত লাগবে? টাইম লাগবে 72,000 × 1000/3, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 1, 2, 3, 4, 5, 6 হলো। তো টি ইকুয়াল টু কত? 24/100 ইকুয়াল টু 0.24 সেকেন্ড। অর্থাৎ সেক্ষেত্রে ব্রডকাস্টিংয়ে মিনিমাম 0.24 সেকেন্ডের একটা ডিলে থাকবে। মানে যেটাকে আমরা লাইভ ভাবছি, লাইভ আমরা কিন্তু পাবো না, আমরা 0.24 সেকেন্ড পর আমরা ব্রডকাস্টিংটাকে পাবো। তো আমাদের নর্মাল টিভি ব্রডকাস্টিং এটা কোনো ফ্যাক্টর করে না, বা জিএফএস সিগন্যাল খোঁজাতে এটা কোনো ফ্যাক্টর করবে না, কারণ সেটা টাইমের অত পুঙ্খানুপুঙ্খ হিসাবে আমরা দেখি না। কিন্তু যেখানটায় টাইমটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তার ক্ষেত্রে কিন্তু এই জিওস্টেশনারি স্যাটেলাইটটা প্রবলেম সৃষ্টি করে। সেক্ষেত্রে আমাদের কী সলিউশন? সেক্ষেত্রে সলিউশন হলো পোলার স্যাটেলাইট। তাহলে পোলার স্যাটেলাইট কী? পোলার স্যাটেলাইট দ্রাঘিমারেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করে উত্তর থেকে দক্ষিণ দিকে। অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর বরাবর যে দ্রাঘিমাগুলো অবস্থিত থাকছে, সেই প্রত্যেকটা দ্রাঘিমার উপর পোলার স্যাটেলাইট আবর্তন করছে। মানে এই তল বরাবর পোলার স্যাটেলাইট আবর্তন করছে। তো এই স্যাটেলাইটগুলোর বৈশিষ্ট্য হলো, এটা যেহেতু উত্তর থেকে দক্ষিণে সমস্ত জায়গায় ঘুরছে, তাহলে এর মাধ্যমে গোটা ভূ পৃথিবীর সব জায়গায় কভার হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এর হাইটটা অত বেশি হয় না। এটা যেমন 72,000 কিলোমিটার, তার জন্য 24 ঘন্টা লেগে যাচ্ছিলো, এটা কিন্তু 3 ঘন্টাতে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করছে। তো কেপলার থার্ড ল থেকে আমরা খুব সহজে ক্যালকুলেট করে বলে দিতে পারি যে এর ডিস্টেন্সটা কিন্তু ভূকেন্দ্র থেকে অনেকটাই কম। ওকে, তো এইভাবে পোলার স্যাটেলাইট যে টাইম ডিলেটা হচ্ছিল তোমার এখানটাতে, সেই টাইম ডিলেটাকে আটকাতে পারে। ফলে আমরা প্রায় লাইভ অবস্থাটাই জানতে পারি পোলার স্যাটেলাইটে ইউজ করে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসি কৃত্রিম উপগ্রহে ভারহীনতা। কৃত্রিম উপগ্রহে ভারহীনতা আসার পর তারপর এনার্জি রিলেটেড ব্যাপারগুলোতে আসি। ধরো একটা রকেট যেটা পৃথিবীকে ত্যাগ করে মহাশূন্যে যাবে, তো মানুষজন তো এখানে বসে আছে। তো রকেটটা যখন উপরের দিকে যাচ্ছে, তখন তার অ্যাক্সিলারেশনের মান হচ্ছে 15G। অর্থাৎ 15G ভেলোসিটিতে না, মানে তার তরঙ্গসহ না গেলে সেটা ভূপৃষ্ঠ ত্যাগ করে যেতে পারবে না। তাহলে নিউটনস ল চ্যাপ্টারে লিফটের কনসেপ্ট আমরা জানি, আর ইকুয়াল টু হয়ে যায় m×a+g। তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে m×15G+g। তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে 16mg। অর্থাৎ যে লোকটা সেই রকেটের মধ্যে থাকবে, সেই নিজেকে 16 গুণ ভারী বলে মনে করবে। তো এটা কী প্রবলেম আমাদের করবে সেটা একটু ভেবে রাখো। আমাদের হার্ট অভিকর্ষের বিরুদ্ধে রক্তকে ব্রেনে পাঠায়, কিন্তু যে আমরা যদি নিজের ওজনটাকে এত গুণ বাড়িয়ে ফেলতে পারি, তাহলে কী হবে, হার্টের পক্ষে খুব কঠিন হয়ে যাবে রক্তকে ব্রেনে পাঠানো। এবং যতক্ষণ ধরে ওটা মহাশূন্যে পৌঁছাচ্ছে, ততক্ষণ যদি ব্রেন রক্তশূন্য হয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকাটা প্রবলেম হয়ে যাবে, বা বেঁচে নাও থাকতে পারি। সেই জন্য কৃত্রিম উপগ্রহে যখনই কোনো মহাকাশচারীকে পাঠানো হয় মহাকাশে, তাদেরকে কিন্তু শুয়ে দেওয়া হয়। তাহলে শুয়ে দেওয়ার ফলে জিয়ের সঙ্গে হার্টের যে কানেক্ট, মানে হার্টের ফলে যে রক্ত চলাচল, সে রক্ত চলাচলের কোনো মানে প্রবলেম সৃষ্টি হয় না। অর্থাৎ লোকটার বেড থাকবে এই বরাবর এবং যাচ্ছে এই বরাবর, অর্থাৎ জিয়ের জন্য যে এক্সট্রা ওজনটা সেটা এই দিকে ক্রিয়াশীল হবে, ফলে রক্ত চলাচলের জন্য কোনো বাধা সৃষ্টি হবে না, যেহেতু পরস্পর লম্ব হয়ে থাকছে। তো এটা একটা এক্সট্রা জিনিস বলে দিলাম। চলে আসি, যখন লোকটা মহাশূন্যে পৌঁছে গেছে, অর্থাৎ স্যাটেলাইটের অরবিটে পৌঁছে গেছে, তখন সেখানে কী হচ্ছে সেখানটায়? তো স্যাটেলাইটের অরবিটে যখন পৌঁছে গেল, তখন ধরো এটা হলো স্যাটেলাইটের অরবিট, স্যাটেলাইট এখানে রয়েছে,
এটা হলো লোকটা, লোকটা এখানে রয়েছে। তাহলে যেক্ষেত্রে আমরা আগের থিওরি থেকে বলতে পারি এমজি, বা এমজি যদি না বলি এটা কি বলবো, এটা হলো জিএমএম বাই আর স্কোয়ার, জিএমএম বাই ছোটো আর স্কোয়ার ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। দেখো যেহেতু জিএমএম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর হয়ে গেছে, তাহলে এখানে যে রিয়াকশান ফোর্সটা আসবে অ্যাকচুয়ালি এটাই তো আমার এমজি, জিএমএম বাই আর স্কোয়ার মানে তো আমার এমজি। তাহলে এমজি ইকুয়াল টু কত হচ্ছে এখানে, আর প্লাস এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এমজি বলা যেতে পারে। আবার এটা ইকুয়াল টু কত, আমরা আগে থেকে জানি এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জিএমএম বাই আর স্কোয়ার। তাহলে এমজির মানও সেটা এবং এমভি স্কোয়ারের মানও ওটা, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি আর ইকুয়াল টু হয়ে গেল জিরো। অর্থাৎ যেহেতু কোনো রিয়াকশান ফোর্স পাওয়া যাচ্ছে না, তাই কৃত্রিম উপগ্রহে থাকা অবস্থায় একটা লোক নিজেকে ওজনহীন বলে মনে করবে। তো এর হলো দুটো অবস্থা, একটা হলো পাঠানোর সময়, একটা হলো অরবিটে ঘোরার সময় কী হয় সেই ফিলিংসটা। সেই জন্যে কৃত্রিম উপগ্রহে একজন মানুষ নিজেকে ওজনহীন বা ভারহীন বলে মনে করে, যেহেতু রিয়াকশান ফোর্স জিরো হয়ে যাচ্ছে তাই। আচ্ছা নেক্সট যে পার্ট সেটা হলো গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল বা পোটেন্সিয়াল এনার্জি, সেই রিলেটেড গল্প চলে এসে এক এক করে। প্রথম হলো ইন্টেন্সিটি, নেক্সট হলো পোটেন্সিয়াল এবং তার সাথে রিলেটেড পোটেন্সিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি। ঠিক আছে, ইন্টেন্সিটি কি, ধরো কোনো একটা বস্তুর মহাকর্ষ ক্ষেত্রে, মহাকর্ষ ক্ষেত্র কতটা তীব্র সেটা বোঝার জন্য আমরা যে টার্মটা ব্যবহার করি তাকে হলো ইন্টেন্সিটি। ধরো এটা পৃথিবী, এটা হলো পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র। তাহলে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র বা যে কোনো একটা বস্তুর মহাকর্ষ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে, আর দূরত্বের কোনো একটা বিন্দুতে একটি একক ভর অর্থাৎ 1 কেজির ভর রাখতে পারো বা 1 গ্রামের ভর রাখতে পারো, একক ভর রাখলে সেই একক ভর যে পরিমাণ বল ফিল করবে সেই বলটাই হলো ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র বা বললো। তাহলে আই ইকুয়াল টু কত হবে, তাহলে আই ইকুয়াল টু হবে মাইনাস জি এম ইন্টু 1/r² ইন্টু আর ক্যাপ। আই ভেক্টর ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর স্কোয়ার আর ক্যাপ। মাইনাস সাইনটা কি বোঝায়, মাইনাস সাইনটা বোঝায় এটা আকর্ষণ ধর্মী একটি বল। আর পোটেন্সিয়াল এনার্জি বা পোটেন্সিয়াল কী করে বের করবো, পোটেন্সিয়াল ইকুয়াল টু অসীম দূরত্ব থেকে কোনো একটি বস্তুকে, অসীম দূরত্ব থেকে কোনো একটি বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, কোনো একটি বস্তুকে না একক পরিমাণ কোনো একটি বস্তুকে, তাহলে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো একটি বস্তুতে মহাকর্ষ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেই কার্য হলো ওই বিন্দুর পোটেন্সিয়াল। অর্থাৎ আমরা ওয়ার্ক ডানের ভ্যালু বের করছি, সেটা হলো F.dr হয়েছে। আরেকবার বলি পোটেন্সিয়াল কি, অসীম দূরত্ব থেকে একটি একক একক ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে আনতে যে কার্য করতে হলো সেই কার্যের মানটাই হলো ওই বিন্দুর বিভব। তাহলে মানটা বসাও মাইনাস ইনফিনিটি টু আর জি এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, তাহলে মাইনাস জি এমটা বেরিয়ে গেল বাইরে, এটা হবে মাইনাস 1/r ইনফিনিটি টু আর, এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, মাইনাসটা পরে অটোমেটিক আসবে। তাহলে সেটা হয়ে যাবে মাইনাস জি এম বাই ছোটো আর। ঠিক আছে, তাহলে এটা হলো ওই বিন্দুর বিভবের মান। তাহলে ভি ইকুয়াল টু কত হলো, ভি ইকুয়াল টু হলো মাইনাস জি এম বাই আর। পোটেন্সিয়াল যত হয় সেই পোটেন্সিয়াল থেকে পাওয়া যায় পোটেন্সিয়াল এনার্জিটা, অর্থাৎ যে বিন্দুর পোটেন্সিয়াল মাইনাস জি এম বাই আর সেই বিন্দুতে একটি যে কোনো এম ভরের বস্তু রাখলে এম ভরের বস্তুতে সঞ্চিত শক্তি কত। তো বিষয়টা কি, যে বিন্দুর পোটেন্সিয়াল মাইনাস জি এম বাই আর সেখানটায় যদি একটি, তাহলে একক ভরের
বস্তুতে সঞ্চিত শক্তি সেটা হলো মাইনাস জিএম বাই ছোটো আর। কেন বলছি, যে কার্যটা কর হলো সেই কার্যটা কী হবে, সেই কার্যটা ওখানে নেগেটিভ এনার্জি হিসেবে, নেগেটিভ পোটেন্সিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকবে, সেই জন্য এটাকে সঞ্চিত শক্তি বললাম, মাইনাস জিএম বাই আর। তাহলে একক ভরের বস্তুতে মানে সঞ্চিত শক্তি ওটা, তাহলে এম ভরের বস্তুতে কত হবে, মাইনাস জিএম এম বাই ছোটো হাতের আর। অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জির এক্সপ্রেশন হলো মাইনাস জিএম এম বাই ছোটো হাতের আর। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব ভালো করে এটাকে মাথায় ঢুকিয়ে নাও। তাহলে স্যাটেলাইটের ক্ষেত্রে, স্যাটেলাইট যখন ঘুরছে তাহলে তার একটা গতিশক্তি থাকছে, তার একটা স্থিতিশক্তি থাকছে, সেখান থেকে তার মোট শক্তি ক্যালকুলেট করা যাবে। তাহলে স্যাটেলাইটের এনার্জি কী হবে সঙ্গে সঙ্গে সাথে ক্যালকুলেট করে ফেলি। স্যাটেলাইটের তিন ধরনের এনার্জি হবে, একটা হলো কাইনেটিক এনার্জি, তার মান কত, হাফ এম ভি স্কোয়ার। একটা হলো পোটেন্সিয়াল এনার্জি, তার মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, মাইনাস জিএম এম বাই ছোটো হাতের আর। তাহলে সেখান থেকে টোটাল এনার্জিটা বের করতে হবে, সেটাই দুটোর যোগফল হবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানটা কী করে বের করব, দেখ একটা ট্রিক শিখিয়ে দিই। আমাদের কী ছিল, জিএম এম বাই ছোটো হাতের আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই ছোটো হাতের আর। আর এর সাথে আর স্কোয়ার কেটে নাও, এম ভি স্কোয়ার পড়ে আছে, তার সামনে হাফ গুণ করে দাও। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে জিএম এম বাই টু আর। তাহলে এটা হয়ে গেল জিএম এম বাই টু আর। তাহলে টোটাল এনার্জি হবে জিএম এম বাই টু আর মাইনাস জিএম এম বাই ছোটো হাতের আর, হয়ে গেল মাইনাস জিএম এম বাই টু আর। একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা যখন বোর্ডের তত্ত্ব পড়েছিলে, বোর্ডের তত্ত্বে কিন্তু সেম ধরনের এনার্জি এসেছিলো। কী পেয়েছিলে, যেটা কাইনেটিক এনার্জি পেয়েছিলে, কাইনেটিক এনার্জির সঙ্গে পোটেন্সিয়াল এনার্জি ডবল হয়েছিল, কিন্তু পোটেন্সিয়াল এনার্জির সাইনটা হবে নেগেটিভ, এবং মোট শক্তিটা, মোট শক্তিটা হবে পোটেন্সিয়াল এনার্জির মানের সঙ্গে সমান কিন্তু নেগেটিভ মানের। তাহলে ওখানটাতেও তোমরা এই রিলেশনশিপটা অবশ্যই পেয়েছিলে, কে ইস টু ইউ ইস টু ই ইকুয়াল টু ওয়ান ইস টু মাইনাস টু ইস টু মাইনাস ওয়ান। এটা থেকে জয়েন্ট অঙ্ক থাকে, বাই কনসেপ্টটা থাকে, খুব জরুরি, এটা সব জায়গাতে কাজে লাগে। হলো, আচ্ছা তাহলে ভূপৃষ্ঠে কোনো একটি বস্তুর সঞ্চিত শক্তি কত ভূপৃষ্ঠে থাকা অবস্থায়? তা আমরা যখন মেকানিক্স পড়েছিলাম তখন দেখেছিলাম ভূপৃষ্ঠে আমরা শক্তিটাকে জিরো ধরে নিচ্ছি, কিন্তু অ্যাকর্ডিং টু দিস থিওরি ভূপৃষ্ঠে কিন্তু শক্তিটা জিরো হওয়া উচিত নয়। আচ্ছা, মোট শক্তিটা নেগেটিভ, তার তাৎপর্যটাকে ব্যাখ্যা করে দিই। এখান থেকে কোশ্চেন থাকে, এনার্জির মানটা নেগেটিভ হওয়ার তাৎপর্য এই যে, এই বস্তুকে পজিটিভ এনার্জি দিলে তখনই এটি মুক্ত হবে। অর্থাৎ এই বস্তুকে, বস্তুর মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ক করা আছে, যেহেতু নেগেটিভ ওয়ার্ক করা আছে সেটা তার মধ্যে নেগেটিভ এনার্জি হিসেবে স্টোর করা আছে। তাহলে যখন আমরা এর মধ্যে আবার সেই সমপরিমাণ পজিটিভ ওয়ার্ক করব, তখনই বস্তুটা একটা ফ্রি পার্টিকেল হয়ে যাবে। ততক্ষণ অবধি এটা একটি বাউন্ড পার্টিকেল, এবং সেটি সেই সিস্টেমের দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে, সিস্টেম থেকে বেরোতে পারবে না। ঠিক আছে, যে কোনো বাউন্ড সিস্টেম বোঝানোর জন্য এই নেগেটিভ সাইনটা আসে। সেদিন ইলেকট্রনের ক্ষেত্রেও এই নেগেটিভ সাইনটা এসেছিলো, ফার্স্ট অরবিটের এনার্জি ছিল -13.6 ইলেকট্রন ভোল্ট। তো মাইনাস সাইনের তাৎপর্য সব জায়গাতেই সমান হয়। তাহলে একই রকমভাবে আমরা যখন ভূপৃষ্ঠে থাকছি, ভূপৃষ্ঠে আমাদের এনার্জিটাকে আমরা জিরো ধরতে পারি না। ভূপৃষ্ঠে আমরা এনার্জিটাকে কত ধরবো, ভূপৃষ্ঠে আমাদের এনার্জিটাকে ধরতে হবে মাইনাস জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর। এটা হলো ভূপৃষ্ঠে থাকা অবস্থায় আমার এনার্জির ভ্যালু। ঠিক আছে, তাহলে এবার ভাবো, যদি বলা হয় মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো, তাহলে দুভাবে বের করা যেতে পারে। একটা কি, আগে বইয়ের মতো করে দেখাই যে বইয়ে কীভাবে বলা আছে। বইয়ে করা আছে, এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে যে কার্য করতে হয়, তাহলে কার্য ইকুয়াল টু কত, ভূপৃষ্ঠ থেকে অসীমে পাঠাচ্ছি তাহলে সেটা এফ ডট ডিআর করে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু আর থেকে ইনফিনিটিতে পাঠাবো জিএম এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর করে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু -1/r হয়। তো মাইনাস জিএমএমটা রাখলাম,
ইন্টু ওয়ান বাই আর আর টু ইনফিনিটি, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাসটা ভেতরে ঢুকে যাবে বা থাক বাইরেই থাক, মাইনাস জিএমএম, এটা হবে মাই ওয়ান বাই ইনফিনিটি মাইনাস ওয়ান বাই আর, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলো, ওয়ার্ক ডান হয়ে গেলো জিএমএম বাই ক্যাপিটাল আর। তাহলে এই পরিমাণ কার্য করতে হবে, ঠিক আছে? তাহলে এই পরিমাণ কার্য করবো কী করে, সেটা এতটা পরিমাণ এনার্জি তাকে গতিশক্তির মাধ্যমে ট্রান্সফার করতে হবে। এবার তোকে এখনই যে কনসেপ্টটা দিলাম সেই কনসেপ্ট কী বলে, বস্তু সঞ্চিত শক্তি কত, বস্তু সঞ্চিত শক্তি এই পরিমাণ। তাহলে এই পরিমাণ শক্তিটাকে যদি আমি পজিটিভ এনার্জি দিয়ে, ঠিক এই পরিমাণ পজিটিভ এনার্জি দিয়ে রিপ্লেস করে দিতে পারি, তাহলে কিন্তু বস্তুটা মুক্তিভাগ পেয়ে যাবে। তাহলে দেখো এখানটায় যে রেজাল্টে পৌঁছিলাম এখানটায় কিন্তু সেই রেজাল্টটা এক লাইনে পাওয়া যাচ্ছে। তাহলে সেই এক লাইনের রেজাল্টটা কি, রিকোয়ার্ড কাইনেটিক এনার্জি ইকুয়াল টু নেগেটিভ ভ্যালু অফ পোটেন্সিয়াল এনার্জি, পোটেন্সিয়াল এনার্জির যে মানটা তাকে নেগেটিভ করে দাও, বা পোটেন্সিয়াল এনার্জির যে মানটা নেগেটিভ হয়ে আছে ঠিক ততটা পজিটিভ এনার্জি দিয়ে দাও, তাহলে সেটা মুক্ত হয়ে যাবে। দেখো হঠাৎ সেটাই এসছে, তাহলে মানটা কত হবে, হাফ এম ভিই এসকেপ ভেলোসিটি স্কোয়ার ইকুয়াল টু জি এম এম বাই ক্যাপিটাল আর, এম এম কেটে গেল, তাহলে ভিই স্কোয়ার হয়ে গেল টু জি এম বাই ক্যাপিটাল আর, তাহলে ভিই হয়ে যাবে রুট ওভার টু জি এম বাই ক্যাপিটাল আর। এটাও কিন্তু একটা সূত্র, তোমরা কেউ এটাকে মাথায় রাখো না যে এটা একটা সূত্র হতে পারে, যখন অন্য একটা গ্রহের ভর দেওয়া থাকবে, অন্য একটা গ্রহের ব্যাসার্ধ দেওয়া থাকবে, তখন এই সূত্র দিয়ে কাজ করতে হবে। আর নর্মালি জিএমএম মান জি আর স্কোয়ার আমরা যদি বসিয়ে দিই, তাহলে এসকেপ ভেলোসিটির ভ্যালু কত হবে, রুট ওভার টু জি আর স্কোয়ার বাই আর, তাহলে এসকেপ ভেলোসিটি হয়ে গেল রুট ওভার টু জি আর, যেটা মোটামুটি 11.2 কিলোমিটার পার আওয়ার, মানে দু পার সেকেন্ড, এটা হলো সেই ভেলোসিটির মানটা হয়, এসকেপ ভেলোসিটির মানটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? ক্যালকুলেশান নিজে তোমরা করে দিতে পারবে। একটা জিনিস লক্ষ্য করো, অরবিটের ভেলোসিটি যে মিনিমাম ভ্যালুটা ছিল রুট জিআর, এটা তার কিন্তু রুট টু গুণ, ঠিক আছে? তো এভাবে তোমরা মানগুলোকে মনে রাখতেও পারো যে ওখানে রুট জিআর ছিল, এখানে রুট টু জিআর এসছে, এভাবে মনে রাখা যেতে পারে। আচ্ছা, তো এসকেপ ভেলোসিটি হয়ে গেল। এবার কয়েকটা স্পেশাল জিনিস দেখাই যেটা এই চ্যাপ্টারের অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট। গ্র্যাভিটেশন চ্যাপ্টারে কিন্তু আর কিচ্ছু নাই, মেন থিওরি এটুকুটাই ছিল। এবার এক দুটো এক্সট্রা জিনিস দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করবে। এনার্জি কনজারভেশন লয়ের কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। ধরো ভূপৃষ্ঠে এই জায়গাতে এ অবস্থান, তো এ অবস্থান থেকে আমি একটা বস্তুকে বি অবস্থানে পাঠিয়ে দিলাম, এটা হলো বি অবস্থান, ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠে এ অবস্থানে যখন থাকছে, সেখান থেকে যখন এইচ উচ্চতা পরে বি অবস্থানে পৌঁছাচ্ছে, কী পার্থক্য হচ্ছে? মেকানিক্স ওয়াইজ আমরা বলতে পারি এমজিএইচ পার্থক্য হয়েছে, স্থিতিশক্তি বেড়েছে এমজিএইচ। বাট গ্র্যাভিটেশনে আমরা কী জানলাম, গ্র্যাভিটেশনে আমরা জানলাম ইউএ তার মান হলো মাইনাস জিএমএম বাই ক্যাপিটাল আর, আর ইউবি তার মান হবে মাইনাস জিএমএম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে ভেবে দেখো আমরা কি তাহলে ভুল বললাম যে এ থেকে বিতে যাওয়ার জন্য এমজিএইচ বলে যে কার্যটা হচ্ছিল সেই কার্যটা কোথায় গেল, বা এমজিএইচ পরিমাণ যে এনার্জিটা স্টোর হচ্ছিল সেটা কোথায় গেল? তো সেটা বোঝার জন্য আমরা করছি কি, ডেল্টা ইউ এর মানটা বের করি, ডেল্টা ইউ ইকুয়াল টু ইউবি মাইনাস ইউএ। তাহলে সেটা কত হবে, জিএমএম বাই ক্যাপিটাল আর মাইনাস জিএমএম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে আর ইন্টু আর প্লাস এইচ, আর জিএমএমটা বাইরে থাকলো কমন হিসাবে, ভেতরে পড়ে থাকবে আর প্লাস এইচ মাইনাস আর, আর আর কেটে গেল, তাহলে হয়ে গেল জিএম এম এইচ নিচে আর স্কোয়ার ওয়ান প্লাস এইচ বাই আর। তাহলে জিএম বাই আর স্কোয়ার টার্মটা চলে এসছে, অর্থাৎ এমজিএইচ, দেখো তোমাদের সেই ভূ প্রতীক্ষিত এমজিএইচ কিন্তু ফিরে আসলো, কিন্তু নিচে একটা টার্ম নিয়ে ওয়ান প্লাস এইচ বাই আর। আশা করি বুঝতে পেরে গেছো কী বলতে চাইছি।
আমরা পেলাম কি, আমরা পেলাম চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ডেল্টা ইউ ইকুয়াল টু এমজিএইচ বাই ওয়ান প্লাস এইচ বাই আর। তাহলে এটা হলো অ্যাকচুয়াল ভ্যালু অফ চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, কী পরিমাণ পটেনশিয়াল চেঞ্জ হয় তার অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে মেকানিক্সে আমরা কী করে থাকি, মেকানিক্সে আমরা করে থাকি যে যেহেতু এইচ ভেরি ভেরি লেস দেন আর, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু এমজিএইচ, শুধু এইটুকুটা নিয়ে কাজ করে থাকি। তাহলে মেকানিক্স আমাদের ভুল পড়ায় না, বা গ্র্যাভিটেশন আমাদের ভুল পড়ায় না, কোনো জায়গাতেই ভুল পড়ায় না, জাস্ট এই আমাদের একটা কানেকশান তৈরি করতে হবে, সেটা আমি কানেকশান তৈরি করে দিলাম। তো ব্যাপারটা কী বললাম, ব্যাপারটা হলো যখন ভূপৃষ্ঠ ছিল তখন এনার্জির মানটা ছিল বেশি নেগেটিভ, সেখান থেকে যখন এখানে গেল এনার্জির মানটা বেশি নেগেটিভ থেকে একটু কম নেগেটিভ হলো। তোমরা হাইড্রোজেনের তত্ত্ব যখন পড়েছিলে, ফার্স্ট অরবিট এনার্জি -13.6 eV, সেকেন্ড অরবিট কত, -3.4। তাহলে -13.6 থেকে -3.4 হতে কত লাগে, 10.2 eV পজিটিভ এনার্জি লাগে। তো সেই পজিটিভ এনার্জিটা এখানে এই রাশিটার সঙ্গে তুলনীয়, যে এই পজিটিভ এনার্জি পরিমাণ বেড়েছে বলে সেটা এই হাইটে পৌঁছাতে পেরেছে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আর কি লাগে, যদি এনার্জি কনজারভেশন ল ফেলে দেওয়া যায় তাহলে এখান থেকে আরেকটা ক্যালকুলেশন করে নেওয়া যেতে পারে। ধরো এ বিন্দুতে মোট শক্তি, সেটা তো বি বিন্দুতে মোট শক্তি হবেই, অর্থাৎ কাইনেটিক এনার্জি অ্যাট এ প্লাস কাইনেটিক পোটেন্সিয়াল এনার্জি অ্যাট এ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অ্যাট বি প্লাস পোটেন্সিয়াল এনার্জি অ্যাট বি। এবার ভাবো বস্তুটা যদি এইচ উচ্চতা অবধি ওঠে, সেখানটায় নিশ্চয়ই কাইনেটিক এনার্জি কত হবে, জিরো। আচ্ছা, এটা কিন্তু আমি সেকেন্ড ক্যালকুলেশন করাচ্ছি, আগেরটা এটা ফার্স্ট ক্যালকুলেশন ছিল, এবার সেকেন্ড ক্যালকুলেশানে আসছি, ঠিক আছে। আচ্ছা, কেবির মানটা কী বসালাম, জিরো। কে এ, কে এর মানটা থাকতে হবে, নাহলে বস্তু যাবেই না, হাফ এম ভি স্কোয়ার দিলাম কে এর মানটা, ঠিক আছে। তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস জিএমএম বাই আর ইকুয়াল টু জিরো মাইনাস জিএমএম বাই আর প্লাস এইচ হয়েছে। এবার এটাকে ওদিকে নিয়ে পাঠিয়ে দাও, তাহলে কত হবে, হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জিএমএম বাই আর মাইনাস জিএমএম বাই আর প্লাস এইচ। দেখো আগে লাইনে ক্যালকুলেশন করে দেওয়া আছে গোটাটা, এই ক্যালকুলেশনটা আবার এসছে, তাহলে আমরা ডাইরেক্ট ভ্যালুটাকে ইউজ করে দিচ্ছি। তাহলে কত পাচ্ছি, আমরা পাচ্ছি হলো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এমজিএইচ বাই ওয়ান প্লাস এইচ বাই আর। সেক্ষেত্রে কি এমএম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল টু জিএইচ বাই ওয়ান প্লাস এইচ বাই আর, তাহলে ভেলোসিটি হয়ে গেল রুট ওভার টু জি এইচ বাই ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার হাফ। তাহলে আবার সেই মেকানিক্সের একটা ক্যালকুলেশানে পৌঁছে গেছি, যেখানটায় দেখো এখান থেকে এইচ ভেরি ভেরি লেস দেন আর করলে ডেল্টা ইউ এর মান এমজিএইচ আমরা বলতে পারছিলাম, এখানটাতেও এইচ ভেরি ভেরি লেস দেন আর করলে ভেলোসিটির মানটা আমরা রুট টু জি এইচ বলতে পারি, যেটা আমরা মেকানিক্সে অলরেডি পড়ে এসেছি। অর্থাৎ মেকানিক্সের দুটো রেজাল্ট গ্র্যাভিটেশনের দুটো রেজাল্টের একটা স্পেশাল কেস বলে বলা যেতে পারে, অর্থাৎ এটা হলো মোর জেনারেল কেস হলো। আচ্ছা, এই রিলেটেড আরেকটা প্রবলেম আছে, সেটা হলো ভার্টিক্যাল প্রজেক্টাইল। তো এটা হলো তিন নম্বর ক্যালকুলেশান, এই কোশ্চেনটা অলরেডি একবার ইলেভেনে পরীক্ষায় এসছে, অ্যাকচুয়ালি একটা প্রমাণ দিয়ে ভার্টিক্যাল প্রজেক্টাইলটা তোমাদের করতে দেবে। ভার্টিক্যাল প্রজেক্টাইল, ঠিক আছে, বলবে কি উচ্চতায়, মানে ভি বেগে চুল্লটা কত উচ্চতা অবধি যাবে, কোন একটা নির্দিষ্ট বেগ বলে দিবে, এবং সেই উচ্চতার মান থেকে মুক্তি বেগের মান নির্ণয় করো, এই ধরনের কোশ্চেনটা হবে। তাহলে আমরা এই মানটাকে সরাসরি ইউজ করতে পারি, বা তার আগে থেকেও শুরু করতে পারি,
আর ফার্স্ট লাইন থেকে শুরু করতে পারি যে কে এ প্লাস ইউএ ইকুয়াল টু কে বি প্লাস ইউবি হবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ডেল্টা ইউ, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ বাই ওয়ান প্লাস এইচ বাই আর, এম এম কেটে গেল। ঠিক আছে, এবার ক্যালকুলেশন দেখো, আমার দরকার এইচ। হ্যাঁ, তাহলে ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এইচ বাই আর ক্রস মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু টু জি এইচ। হয়েছে তো, এটাকে ওদিকে নিয়ে চলে যাওয়া যায়, দিয়ে এইচ কমন নেওয়া যায়, তাহলে আর দিয়ে গুণ করে দাও, কত হবে ভি স্কোয়ার আর প্লাস ভি স্কোয়ার এইচ ইকুয়াল টু টু জি এইচ আর। তা আর দিয়ে গুণ করলে ব্যাপারটা একটু সিম্পলিফাই হলো। তাহলে পরের লাইন, এইচ কমন নিলে কত পড়ে থাকে, এইচ কমন নিলে পড়ে থাকে হলো টু জি আর মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার আর, সরি ভি স্কোয়ার বাই আর নয়, ভি স্কোয়ার ইন্টু আর। তাহলে সেখান থেকে এইচের মানটা আমরা পেয়ে যাচ্ছি, এইচ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার আর বাই টু জি আর মাইনাস ভি স্কোয়ার। এই প্রমাণটা মাঝে মধ্যে করতে দেয় বা এখান থেকে অনেক অঙ্ক হয়, ডিরেক্ট অঙ্ক করার জন্য এই ফর্মুলাটা খুব কাজের। ঠিক আছে, আচ্ছা এখান থেকে মুক্তিযোগের মান নির্ণয় কী করে করবো? দেখো, এই যদি ইনফিনিটি হয়ে যায়, এখানটাতে দেখে দিই ছোট্ট করে জাস্ট, এইচ যদি ইনফিনিটি হয় তখন এটা মুক্তিবেগ প্রাপ্ত হয়েছে, আর এইচ ইনফিনিটি মানে কি, এটা ওয়ান বাই জিরো, তাহলে কত হবে টু জি আর মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে ভি ইকুয়াল টু কত, রুট ওভার টু জি আর। তাহলে এই হলো আমার ভেলোসিটির মান, এসকে ভেলোসিটির মান এখান থেকে পাওয়া যাচ্ছে। তো এই তিনটা স্পেশাল ক্যালকুলেশন একটু ভালো মতো লক্ষ্য রাখবে বা ভালো মতো করে নেবে, এখান থেকে অনেক রকমের কোশ্চেন আসতে পারে বা এই প্রমাণগুলো দিতেও পারে যে এই প্রমাণগুলো করো। তো সেক্ষেত্রে জাস্ট এনার্জি কনজারভেশন ল এবং পোটেন্সিয়াল এনার্জি ধারণা দিয়ে কাজগুলো কিন্তু হয়ে যায়। হয়েছে, আচ্ছা চলে আসি নেক্সট পার্টে। ধরো কৃত্রিম উপগ্রহ থেকে একটা বস্তুকে তোমাকে বললো মুক্ত করতে হবে, তাহলে কত এনার্জি দিতে হবে? তাহলে কৃত্রিম উপগ্রহের মোট শক্তি কত ছিল? কৃত্রিম উপগ্রহের মোট শক্তি ছিল মাইনাস জিএমএম বাই টু আর। তাহলে তোমার উত্তর হবে, ওটাকে যদি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু প্লাস জিএমএম বাই টু আর দেওয়া যেত তাহলে অবশ্যই বস্তুটা স্যাটেলাইট ছাড়িয়ে মুক্ত হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট হলো ইন্টারস্টেলার ভেলোসিটি। আমি কয়েকটা ছোট্ট টপিক করিয়ে দিচ্ছি, এইচএসে দেওয়ার চান্স খুব কম, কিন্তু তবুও যদি কখনো অঙ্ক হিসাবে দিয়ে দেয় তাহলে যাতে করতে পারো। সেটা হলো ইন্টারস্টেলার ভেলোসিটি। দেখো, যে ভেলোসিটিটা দেওয়া হয়েছে হাফ এম ভি স্কোয়ার বা যে এনার্জিটা দেওয়া হয়েছে বস্তুকে, যদি সেটা এসকেপ ভেলোসিটির থেকে বেশি হয় তাহলে বাকি শক্তি নিয়ে বস্তুটা মহাকাশে চলতে থাকবে, ব্যাস। তাহলে এই যে মহাকাশে যাওয়ার যে এনার্জি, যে ভেলোসিটিটা, তাকে ইন্টারস্টেলার ভেলোসিটি বলা হবে। তাহলে এটা হলো স্যাটেলাইট ভেলোসিটি, এটা এসকেপ ভেলোসিটি, আর এটা হলো ভিআই, যেটা সেটা হলো ইন্টারস্টেলার ভেলোসিটি। তাহলে মানটা কী হবে? দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ভিআই স্কোয়ার, তাহলে ভিআই ইকুয়াল টু কত হবে, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা ইন্টারস্টেলার ভেলোসিটি, খুব ইজি একটা জায়গা। নাম শুনে ভয় পেয়ে যাও, তো নাম শুনে ভয় না পেয়ে যাচ্ছে একটু ভেবে দেখো যে মহাশূন্য পথে ওটা কোন ভেলোসিটি দিয়ে যাচ্ছে, এই ভেলোসিটি দিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ মুক্তিবেগের বেশি বেগে ছড়ালে তখনই এটা হবে। ঠিক আছে, আর লাস্ট যে বিষয়টা আছে সেটা হলো নিউটনস ক্যানন। নিউটনস ক্যানন দেখো তোমাদের সিলেবাসে ডিরেক্টলি নাই, কিন্তু সেটা একটু জেনে নেওয়াটা বেটার। ধরো এখানে একটা কামান সেট করেছো এবং সেই কামান থেকে গুলি মারতে হবে, বোম ছুটতে হবে, আর সেই যে গতিবেগগুলো, সেই গতিবেগের একটা গতিবেগ হলো রুট জি আর, আরেকটা গতিবেগ হলো রুট ওভার টু জি আর। তাহলে কী কী কন্ডিশন হতে পারে? যে গতিবেগটা সেটা ভেরি ভেরি লেস দেন অরবাইটাল ভেলোসিটি, তাহলে কী হবে?
সেটা জাস্ট হাফ প্রজেক্টাইল হয়ে যাবে, সেটা এভাবে পড়ে যাবে মাটিতে, ঠিক আছে? অর্থাৎ পাথটা হবে প্যারাবোলিক পাথ। যদি ভিটা জাস্ট লেস দেন ভি জিরো হয় তাহলে সেটাও কিন্তু উপবৃত্তাকার পথ হবে এবং উপবৃত্তের মানে ভূকেন্দ্রটাকে অনুসূর অবস্থানে রেখে এটা উপবৃত্ত কমপ্লিট করবে, ঠিক আছে? ভূকেন্দ্রটাকে না অপসর অবস্থানে রাখবে, মানে এই দূরত্বটা বেশি হবে, এই দূরত্বটা কম হবে, মানে এটা বড় হবে, এটা ছোট হবে, হলো? আর যদি ভি ইকুয়াল টু ভি জিরো হয়ে যায়, অর্থাৎ অরবিটের ভেলোসিটির সঙ্গে সমান, তাহলে এটা কি একটা সার্কুলার পথ তৈরি করবে, মানে ইলিপসটা হয়ে যাবে সার্কেল, হলো? আর যদি নেক্সট কেস চার নাম্বার, ভেলোসিটিটা অরবিটাল ভেলোসিটি থেকে বেশি বা এসকেপ ভেলোসিটি থেকে কম, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রেও কিন্তু ইলিপস হবে। এক্ষেত্রে কামানটা থাকবে অনুসূর অবস্থানে এবং পথটা হবে ইলিপটিক্যাল, মানে এদিকটা বেশি বড় হবে, ওদিকটা কম হবে, হয়েছে? পাঁচ নাম্বার, ভেলোসিটি যখন ইকুয়াল টু এসকেপ ভেলোসিটি তাহলে এখানটায় থেকে বেরোনোর পর আর ফিরেও আসবে না। আর ছয় নম্বর হলো ভি গ্রেটার দেন এসকেপ ভেলোসিটি, তাহলে সেক্ষেত্রে জন্ম হবে ইন্টারস্টেলার ভেলোসিটির, ঠিক আছে? তো এই হলো গ্র্যাভিটেশন চ্যাপ্টারের বিষয়বস্তু। বিষয়বস্তু খুবই সিম্পল, কিচ্ছু নাই বিষয়বস্তুতে। প্রথম আছে কেপলার্স ল, কেপলার্স ল থেকে চলে আসে গ্র্যাভিটেশন ল, গ্র্যাভিটেশন ল থেকে চলে আসে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, সেখান থেকে ছোট জি বড় জির মধ্যে সম্পর্ক, আমি পরপর টপিকগুলো বলছি, একটু মিলিয়ে নাও, ছোট থেকে বড়, ছোট জি বড় বড় জির মধ্যে সম্পর্ক, সেখান থেকে পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয়, সেখান থেকে বস্তুর ওজন, বস্তুর ওজন মানে ছোট জি, ছোট জি যখনই চলে আসলো ছোট জি এর ভ্যারিয়েশন, উচ্চতার সাথে ভ্যারিয়েশন, গভীরতার সাথে ভ্যারিয়েশন, তাদের গ্রাফ, সেখান থেকে আসছে আহ্নিকগতির সঙ্গে পরিবর্তন, ছোট জি এর কাজ কমপ্লিট, চলে আসে স্যাটেলাইট মোশন, স্যাটেলাইট মোশন যখনই চলে আসছে তখনই একটাই মাদার ইকুয়েশন, জিএমএম বাই আর স্কোয়ার ইকুয়াল টু এমবি স্কোয়ার বাই আর, এটা ধরে চলো। এক লাইনে ক্যালকুলেশনে ভেলোসিটি বেরোবে এবং দু তিন লাইনে ক্যালকুলেশনে টাইম পিরিয়ড বেরোবে। ভেলোসিটির জন্য কী করবো? ভেলোসিটির জন্য জাস্ট ওটাকে ক্যালকুলেশন করলেই ওখান থেকে ভেলোসিটি ইকুয়াল টু রুট জিএম বাই আর পেরিয়ে যাবে এবং দু একটা লাইন করলে পাওয়া যাচ্ছে ভেলোসিটির মানটা, অরবিটাল ভেলোসিটি খুব কাছের উপগ্রহের ক্ষেত্রে রুট জিএম বাই রুট জি আর, হলো? টাইম পিরিয়ড ভ্যালুটা কত হবে? রুট ওভার টু পাই আর বাই ভি যদি বসিয়ে দেওয়া যায় তাহলে টাইম পিরিয়ড পাওয়া যাবে, হয়ে গেল? এবার সেই টাইম পিরিয়ডের মানটায় যদি স্কোয়ার করে দাও তাহলে সেখান থেকে কেপলার থার্ড ল প্রমাণিত হয়ে যাবে। কেপলার থার্ড ল থেকে ছোট মানে কেপলার কনস্ট্যান্ট এবং গ্র্যাভিটেশন তাদের মধ্যে গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের মধ্যে সম্পর্কটাও পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার চলে আসে ভূসমলয় উপগ্রহ। ভূসমলয় উপগ্রহতে টাইম পিরিয়ডের ভ্যালু চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা বসিয়ে দাও তাহলে এখানে যে টাইম পিরিয়ড এক্সপ্রেশন বেরিয়েছিল সেখান থেকে ছোট ওর মানটা বেরিয়ে যাবে, সেটা প্রায় বিয়াল্লিশ হাজার কিলোমিটার বা তেতাল্লিশ হাজার কিলোমিটার প্রায়, এবং সেটা হাইটটা হবে ভূপৃষ্ঠ থেকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার। ক্যালকুলেশন আমি করিনি, বইয়ে করা আছে বলে। জিওস্টেশন স্যাটেলাইটের সুবিধা এবং অসুবিধা কী কাজ করে? ব্রডকাস্টিংয়ে কাজ করে, লাইভ টেলিকাস্টে কাজ করে, কিন্তু অসুবিধা কী? টাইম ল্যাগিং থাকে এবং মেরু অঞ্চলের অবস্থানগুলো, মেরু অবস্থলে সেটার কোনো প্রভাব পড়ে না। তো তার সলিউশন কী? তার সলিউশন হলো পোলার স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট কী করে? সব জায়গাতে কানেকশান করে এবং একটা দ্রাঘিমা বরাবর প্রদক্ষিণ করতে থাকে এবং হাইটটাও খুব শর্ট হয়, তাহলে পোলার স্যাটেলাইটের মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে পারি। নেক্সট কী? নেক্সট হলো কৃত্রিম উপগ্রহে ভারহীনতা। যখন যাচ্ছি তখন নিজেকে ষোলো গুণ ভারী মনে হচ্ছে, ওই জন্য শুয়ে থাকতে হবে, কিন্তু যখন পৌঁছালো তখন এমবি স্কোয়ার বাই আরের সাহায্যে এমজিটাকে ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য কোনো রিয়াকশান থাকছে না, রিয়াকশান না থাকার জন্য বস্তু হয়ে যাচ্ছে ওজনহীন, হলো? নেক্সট পার্টে আমরা কী দেখলাম? নেক্সট পার্টে আমরা দেখলাম গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশন ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে একটি বস্তুকে রাখলে একক করে বস্তু যে বল প্রয়োগ পায় তাকে বলা হচ্ছে ওই বিন্দুর ইন্টেন্সিটি। আর ওই বিন্দুতে অসীম থেকে বস্তু আনতে যে কার্য করতে হলো, অ্যাকচুয়ালি নিয়ে আনতে হয়, কষ্ট করতে হয় না, অটোমেটিক ঢোকে, তাই এটা নেগেটিভ কার্য। পোটেন্সিয়ালের মান হবে মাইনাস জিএম বাই আর। যে মানটা হলো পোটেন্সিয়ালের সেখানটায় অন্য যে কোনো একটা মাস দিলে পাওয়া যাবে আমাদের পোটেন্সিয়াল এনার্জি, অর্থাৎ পোটেন্সিয়াল এনার্জি মাইনাস জিএমএম বাই আর। তাহলে ভূপৃষ্ঠে এনার্জি কিন্তু জিরো নয়, ভূপৃষ্ঠে এনার্জি মান মাইনাস জিএমএম বাই ক্যাপিটাল আর। তাহলে ঠিক ওই পরিমাণ এনার্জি যদি ওকে দেওয়া হয় তাহলে বস্তুটি মুক্তিবেগ প্রাপ্ত হবে, অর্থাৎ আমরা পাই যাবো ভি ইকুয়াল টু রুট টু জি আর। ক্যালকুলেশন আমি করে দেখি যে একটু আগে দেখে নিও। নেক্সট আমরা কী পেলাম? নেক্সট আমরা পেলাম হলো
স্যাটেলাইট থেকে মুক্ত করার জন্য মুক্ত মানে মোট শক্তি কত দরকার, ওটা জিএমএম বাই টু আর ছিল, ঠিক কত পরিমাণ পজিটিভ এনার্জি দিয়ে দাও মুক্ত হয়ে যাবে। আচ্ছা নেক্সট কী দেখলাম, নেক্সট হলো কয়েকটা ক্যালকুলেশন দেখলাম, সেই ক্যালকুলেশনগুলোর জাস্ট মানগুলো আমি লিখে দিচ্ছি, মানগুলো ভালো করে মনে রাখবে। ডেল্টা ইউ ইকুয়াল টু এম জি এইচ বাই ওয়ান প্লাস এইচ বাই আর, আর ভেলোসিটি ইকুয়াল টু পেয়ে গেলাম রুট টু জি এইচ বাই ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার হাফ, আর পেলাম কি, আর ভার্টিক্যাল প্রজেক্টের একটা ক্যালকুলেশন পেয়ে গেলাম, সেই ক্যালকুলেশন ভি স্কোয়ার আর বাই কত ছিল, এইচ ইকুয়াল টু ছিল এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার আর বাই টু জি আর মাইনাস ভি স্কোয়ার, আর সেখান থেকে নিচের টার্মটাকে জিরো করে পাওয়া যায় ভি ইকুয়াল টু রুট ওভার টু জি আর। তারপর ইন্টারস্টেলার ভেলোসিটি, যে ভেলোসিটি দিয়ে মুক্ত হবে তার চেয়ে বেশি ভেলোসিটি নিলে ওই ভেলোসিটি নিয়ে চলতে থাকবে তাকে ইন্টারস্টেলার ভেলোসিটি বলে। আর লাস্ট যেটা বললাম সেটা হলো নিউটনস ক্যানন। তো লাস্টের টপিকগুলো কিছুটা ইচেস কিছু জয়েন্টে কাজে লাগবে, আমি অঙ্কের জন্য করিয়ে রাখলাম। তো যাই হোক, গ্র্যাভিটেশনের ভিডিওতে আর কিছু বলার নেই, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, খুব ইজি একটা চ্যাপ্টার, বেকার ভয় পেও না চ্যাপ্টারটা নিয়ে, মানে একবার ভিডিওটা দেখে নিও, যদি একবারে বুঝতে না পারো আরেকবার দেখো, আমি যেহেতু খুব ফাস্ট বলছি তো এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো নেক্সটে আমি উইলার সিটি চ্যাপ্টারে দেখাবো সেটা করো ছোট একটা চ্যাপ্টার, তারপর ধীরে ধীরে জিপিএম পার্টটা কমপ্লিট করব। তো তোমরা যারা আমার এই চ্যাপ্টারগুলোতে প্রবলেম আছে অবশ্যই দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে তারাও বুঝতে পারবে। আর আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও। ততক্ষণের জন্য ধন্যবাদ, পরের দিন আবার দেখা হচ্ছে।